অমাবস্যার রাত্রে মদনপুর গ্রামে একজন সিরিয়াল কিলার অদ্ভুতভাবে মানুষ খুন করে চলেছে। খুনের প্যাটার্ন একই রকম, মানুষের ধর থেকে মাথা আলাদা করে নিয়ে পালাচ্ছে। এখন আপনারা বলবেন এ তো কোনো হিংস্র জন্তুর কাণ্ড, দেহ থেকে মাথা উপড়ে ফেলা তো আর চারটিখানি কথা নয়। কিন্তু দেহগুলো যেখানে পাওয়া গিয়েছে সেখানে রয়েছে মানুষের হাতের ও পায়ের ছাপ। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম মৃত্যু মল্লার। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তমানিক গোয়েন্দা সমগ্র থেকে। গল্পপাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এস কে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সকালবেলা জানলা পথ দিয়ে ঘরের মেঝের উপর এসে পড়েছে কাঁচা রোদ্দুরের দুটো সোনার রেখা। প্রতিদিনের মতো সেই দিনও মানিক খুব মন দিয়ে খবরের কাগজখানা পড়ছিল। সকালবেলায় খবরের কাগজ পড়ার ভার থাকে মানিকেরই উপরে। উল্লেখযোগ্য কোনো খবর থাকলেই সে জয়ন্তকে শোনাবার জন্য পাঠ করত উচ্চ কণ্ঠে। জয়ন্ত টেবিলের সামনে চুপ করে বসেছিল। মধু এসে তাকে একখানা চিঠি দিয়ে গেল। খামছিড়ে চিঠিখানা বার করে পড়তে পড়তে জয়ন্ত হঠাৎ ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল। খবরের কাগজ থেকে মুখখানা তুলে মানিক সবিস্ময়ে বলল, কি হলো গো বন্ধু, অকস্মাৎ সক্রোধে গর্জন কেন? দেশে উচ্চশ্রেণীর অপরাধীর অভাব হয়েছে এ কথা মানি বটে, কিন্তু তা বলে আমার এমন অধঃপতন হয়নি ভালো মামলার অভাবে টাকার লোভে হারানো কুকুরের উদ্দেশ্যে ছোটছুটি করব। মানিক খিলখিল করে হেসে উঠল। তোমার কথা বুঝতে পারছি না জয়, যাক গে চুপ করে ওই চেয়ারে গিয়ে বসো। আজকে কাগজে শোনাবার মতো একটা খবর আছে, আমি পড়ি আর তুমি শোনো। জয়ন্ত একখানা চেয়ারের উপর বসে পড়ে খুশি হয়ে বলল, তাই নাকি? তাহলে সুবর্ণ গর্ধবার পলাতক কুকুরের কথা চুলোই যাক, আমি একান্ত মনে তোমারই পাঠ শ্রবণ করব। মানে খবরের কাগজখানা চোখের সামনে তুলে ধরে পড়তে লাগল। ভীষণ ঘটনা না অলৌকিক কাণ্ড? বাংলাদেশের সীমান্ত রেখায় সাঁওতাল পরগনা শুরু হয়েছে। সেখানে মদনপুর নামে একখানা বড় গ্রাম বা ছোট শহর আছে। সম্প্রতি সেখানে এমন সব রোমাঞ্চকর ও রহস্যময় ঘটনা ঘটেছে যার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। প্রথম ঘটনাটা ঘটেছে দিন ২৫ আগে। বৃদ্ধ এক গরিব গৃহস্থ, সে স্থানীয় এক কারখানায় কাজ করত। তার অভ্যাস ছিল গ্রীষ্মকালের রাতে উঠোনে খাটিয়ে পেতে শয়ন করা। ঘটনার দিনেও সে বাড়ির সদর দরজা বন্ধ করে রাতের খাওয়ার পর অভ্যাস মতো উঠোনে গিয়ে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে বিষম একটা শব্দ শুনে বাড়ির অন্যান্য লোকজনের ঘুম ভেঙে যায়। তারপরেই শোনা যায় বৃদ্ধর বিকট এক আর্তনাদ ও একটা প্রচণ্ড ঝপটাঝপটির শব্দ। সকলে বাইরের উঠোনে ছুটে আসে, কিন্তু সেদিন ছিল কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি, কাজেই কেউ কিছু বিশেষ দেখতে পায়নি। কেবল শুনতে পেয়েছিল একটা বন্য ও হিংস্র পশুর মতো অবরুদ্ধ গর্জন। সকলেই ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তখন বৃদ্ধের এক ভাই তাড়াতাড়ি লণ্ঠনের আলো জ্বেলে উঠানের উপর ছুটে আসে, কিন্তু তখন ঝপটাঝপটির শব্দ এবং সেই বন্য গর্জন স্তব্ধ হয়ে গিয়েছে। লণ্ঠনের আলোকে কেবলই দেখা গেল যে বৃদ্ধর মুন্ডহীন দেহ মাটির উপর পড়ে রয়েছে এবং সেখানে বাইরের কোনো প্রাণীর অস্তিত্ব নেই। বাড়ির ভেতরে বা বাইরে বৃদ্ধর মুন্ডুটা আর খুঁজে পাওয়া যায়নি। একটা বাঘ বা অন্য পশুর অপকীর্তি বলে মনে করবার উপায় নেই, কারণ প্রথমত হত্যাকারী বাড়ির সদর দরজা গায়ের জোরে ভেঙে ঢুকেছিল। সাধারণত বাঘ বা অন্য কোনো পশু যা করে না। দ্বিতীয়ত বৃদ্ধের রক্তে সিক্ত মাটির উপর পাওয়া গেছে মানুষের হাত ও পদচিহ্ন। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ওই গ্রামেরই একটি মধ্যবিত্ত পরিবারের সঙ্গে। বাড়িটা দ্বিতল, বাড়ির মালিক ছিলেন উপরতলায় নিজেরই শয়নকক্ষে। সেদিনও ছিল অমাবস্যার রাত্রি এবং ঘরের আলো ছিল নির্বাপিত। হঠাৎ মালিকের স্ত্রী শুনতে পান মেঝের উপর কারা যেন ধস্তাধস্তি করছে, সেই সঙ্গে আরও শোনা যায় অবরুদ্ধ কণ্ঠে হিংস্র গর্জন। মালিকের স্ত্রী স্বামীকে জাগানোর জন্য পাশে হাত দিয়ে দেখেন তার স্বামী বিছানার উপরে নেই। তখন তিনিও ব্যাকুল স্বরে আর্তনাদ করে ওঠেন।
এবং বাড়ির অন্যান্য লোকজনেরাও ছুটে এসে দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে। তারপরেই দেখা যায় অপচ্ছায়ের মতো একটা মনুষ্য মূর্তি ঘরের জানালা দিয়ে বিদ্যুৎ গতিতে বাইরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও পাওয়া গিয়েছে কেবল মালিকের মুণ্ডহীন দেহ এবং রক্তধারার মধ্যে মানুষের হস্ত ও পদচিহ্ন। ঘরের প্রত্যেক জানালাই ছিল লোহার গড়াতে, কিন্তু দুটো জানালার একটা গড়াদ কি যেন দুমড়িয়ে একেবারে খুলে দিয়েছিল। ব্যাপার দেখে পুলিশের লোকেরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গিয়েছে, কারণ এইভাবে লোহার গড়াদ বেঁকিয়ে দেওয়া যেসে শক্তির কাজ নয়। তৃতীয় ঘটনা ঘটেছে আরও 5-6 দিন পরে। সুখান এক মনিহারি দোকানের মালিক, রাত্রে দোকান বন্ধ করে সে ভিতরেই শয়ন করত। একদিন সকালে দেখা যায় সুখানের দোকান খোলা রয়েছে, ঘরের মেঝের উপর দিয়ে রক্তের স্রোত বয়ে গিয়েছে এবং সুখানেরও কোনো খোঁজ নেই। এখানেও রক্তের মধ্যে পাওয়া গিয়েছে হাতের ও পায়ের ছাপ। পুলিশ পরীক্ষা করে বলেছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘটনার ক্ষেত্রে প্রাপ্ত হাতের ও পায়ের চিহ্ন একই ব্যক্তির। প্রথম ও দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে হত্যাকারী কেবল মুন্ডু নিয়ে পালিয়েছিল, কিন্তু তৃতীয়বারে সে নিয়ে গিয়েছে গোটা মানুষকেই। মদনপুর এবং তার আশেপাশের গ্রামগুলির মধ্যে ভীষণ বিভীষিকার সঞ্চার হয়েছে। এই তিনটে নরহত্যার অর্থ কী? হত্যাকারী কোথাও কোনো মূল্যবান দ্রব্য স্পর্শ করেনি এবং নিহত কোনো ব্যক্তিই ধনবান নয়। পুলিশ তদন্তে হত ব্যক্তিদের কোনো শত্রুর সন্ধানও পাওয়া যায়নি। তবে সে কেন হত্যা করে এবং হত্যার পরেই বা কেন মুন্ডু বা দেহ নিয়ে অদৃশ্য হয়ে যায়? তদন্তে আরও একটা আশ্চর্য তথ্য প্রকাশ পেয়েছে, মুন্ডহীন মৃতদেহ দুটোর গলায় কোনো অস্ত্রের চিহ্ন পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কেবল ধারালো দাঁতের দাগ। দেখলেই বোঝা যায় কোনো হিংস্র জন্তু তীক্ষ্ণ দাঁতের দ্বারা মুন্ডু দুটোকে ছিন্ন করে দিয়েছে। এটাও এক অদ্ভুত রহস্য, ঘটনাস্থলে পাওয়া যায় কেবল মানুষের হাতের বা পায়ের চিহ্ন, কিন্তু মানুষ কি কখনো অস্ত্রের সাহায্য না নিয়ে এভাবে মানুষের মাথাটাকে দেহ থেকে কি বিচ্ছিন্ন করতে পারে? কিন্তু এও যদি মানা হয় তাহলে তো বলতেই হয় যে এভাবে ধর থেকে মুন্ডু আলাদা করতে গেলে মানুষের পক্ষে দরকার যথেষ্ট সময়। কিন্তু প্রথম দুই ঘটনার ক্ষেত্রে হত্যাকারী প্রায় সময়ই পায়নি। পুলিশ তদন্ত করে জানিয়েছে দুবারই হত্যাকারী আবির্ভূত ও অন্তর্হিত হয়েছে মাত্র 3-4 মিনিটের মধ্যে। হত্যাকারী দানবের মতো মহাবলবান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গায়ের জোরে সে সদর দরজা ভেঙেছে, লোহা গড়া দুমড়ে খুলে ফেলেছে। কে এই ভয়াবহ হত্যাকারী? স্থানীয় বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস হত্যাকারী কোনো মানুষ নয়, ঘটনাগুলো হচ্ছে ভৌতিক ব্যাপার। কারোর কারোর মতে মদনপুরে পিশাচের আবির্ভাব হয়েছে, কারণ পিশাচরাই নররক্ত শোষণ করতে ভালোবাসে। স্থানীয় লোকেরা এতটাই ভয় পেয়ে গেছে যে সন্ধ্যার পর কেউ আর বাইরে পা বাড়ায় না। বাড়ির ভেতরেও নিরাপদে থাকবার কোনো উপায় নেই, কারণ ওই হিংস্র হত্যাকারী দ্বার বা জানালার বাধাও মানে না। প্রত্যেকবারের লোকজনেরা তাই একসঙ্গে ঘরে বসে জেগেই রাত কাটিয়ে দিচ্ছে। মদনপুরে জনহীন পথঘাট ঘুমিয়ে পড়লেও রাত্রে গৃহস্থরা থাকে অতি জাগ্রত। মানিকের পাঠ শেষ হলো, জয়ন্ত চুপ করে বসে খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর মৃদুস্বরে কেবল বলল, আশ্চর্য ব্যাপার বটে। কেবল আশ্চর্য কেন, অলৌকিক ব্যাপারও বলতে পারো। না, পৃথিবীতে যা ঘটে তাকে আমি অলৌকিক বা অপার্থিব ব্যাপার বলে মনে করি না। ওই ঘটনাগুলো শুনলে মনের ভেতর অনেকগুলো প্রশ্ন জাগে, কিন্তু আমার বিশ্বাস উচিত মতো তদন্ত করলে প্রত্যেক প্রশ্নেরই স্বাভাবিক আর সঙ্গত উত্তর পাওয়া যেতে পারে। পুলিশ কিন্তু তদন্ত করেও সত্যতা দিতে পারেনি। পুলিশকে তুমি কি চেনো না মানিক? তার উপর এক্ষেত্রে তদন্ত করছে মফস্বলের পুলিশ। আমার কিন্তু এখনই মদনপুরে ছুটে যেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু কেমন করে যাব? রহস্যভেদ করার জন্য তো কেউ আমাদের আহ্বান করেনি। নাই বা করল, আমরা তো অনায়াসেই মদনপুরে বেড়াতে যেতে পারি। তা পারি বটে, তাহলে যাওয়ার চেষ্টা করবো নাকি? ঠিক এই সময় সুন্দরবাবুর প্রবেশ। সুন্দরবাবু, দিন কয়েকের জন্য ছুটি নিয়ে আমাদের জন্য মদনপুরে বেড়াতে যাবেন? রাখো তোমার মদনপুর, এদিকে আমার প্রাণ যায়। ঝুনঝুনওয়ালা মাড়োয়ারি ক্রমাগত ফোন করে আমাকে হাঁপ ছাড়তে দিচ্ছে না। ঝুনঝুনওয়ালা? হ্যাঁ গো হ্যাঁ,
ওই যার একটা কুকুর হারিয়েছে। কুকুরের শোকে মানুষ যে এমন খেপে যায় তা জানতাম না। আচ্ছা জয়ন্ত, তুমি আমার চিঠি পেয়েছ তো? চুলোয় যাক আপনার চিঠি, ঝুনঝুনওয়ালার মারোয়ারি আর তার 5,000 টাকা, ও ব্যাপারে আমি নেই। তার চেয়ে বসে পড়ুন এই খবরের কাগজখানা পড়ুন। খবরের কাগজখানা পড়তে পড়তে সুন্দরবাবুর চক্ষু ক্রমেই ছানা পড়ার মতো হয়ে উঠল। পড়া শেষ হলে ঘাড় নেড়ে তিনি বললেন, ঠিক আমারও সেই বিশ্বাস। অর্থাৎ? মদনপুরে পিশাচের আবির্ভাব হয়েছে, এসব পৈশাচিক কাণ্ড। এই পিশাচকে বন্দি করতে চান? পাগল, তুমি কি বলতে চাও জয়ন্ত? আমার এই কাঁচা মাথাটা আমি যেচে পিশাচের হাতে উপহার দান করব? আমরা আছি, আপনার ভয় কি? বর্ষাই বা কি, পিশাচ কি তোমাদের মাথায় দৃষ্টিপাত করবে না? দৃষ্টিপাত করবার আগে তার হাতে পায়ে পড়বে বেরি। বাজে কথা রাখুন সুন্দরবাবু, ছুটি নিয়ে চলুন মদনপুরের দিকে, আমরা আপনাকে ছাড়ব না। মদনপুরের জনসংখ্যা প্রায় 5,000, সুতরাং গ্রাম না বলে এটাকে ছোট শহর বলা যেতে পারে। এর মধ্যে ছোট এবং বড় বাড়ির সংখ্যাও কম নয়। খানচারেক প্রকাণ্ড অট্টালিকাও আছে। সব থেকে বড় অট্টালিকা হচ্ছে স্থানীয় জমিদারদের। জমিদাররা যাতে বাঙালি নন বটে, কিন্তু তাদের সাজগোজ, কথাবার্তা ও আচার ব্যবহার সবই খাঁটি বাঙালেরই মতো। জমিদার বাড়ির যিনি কর্তা তার নাম প্রতাপ নারায়ণ সিংহ। মদনপুর থেকে প্রায় মাইলখানেক তফাতে একখানা সরকারি ডাক বাংলো আছে। সুন্দরবাবু ও মানিককে নিয়ে তারই ভেতর আশ্রয় গ্রহণ করলো জয়ন্ত। মদনপুরে গিয়ে তারা পৌঁছেছিল খুব ভোরবেলায়। সুন্দরবাবু বললেন, এখন আমাদের উচিত এখানকার থানায় যাওয়া। খবরের কাগজে যেগুলো প্রকাশ পায়নি তা পুলিশের মুখ থেকেই আমরা জানতে পারব। ঠিক বলেছেন, চলুন তবে থানার দিকে। থানায় গিয়ে দেখা গেল ইন্সপেক্টর জিতেনবাবু টেবিলের সামনে বসে একখানা মস্ত বাঁধানো খাতার উপরে কি যেন একটা লিখছে। আগন্তুকদের দেখে খাতা থেকে মুখ তুলে তিনি ভ্রু সংকুচিত করে বললেন, কে মশাই আপনারা, এখানে কি দরকার? সুন্দরবাবু দুপা এগিয়ে গিয়ে বললেন, আমরা কলকাতার লোক, আপনাদের সঙ্গে একটু আলাপ করতে এসেছি। জিতেনবাবু আবার খাতার দিকে মুখ নামিয়ে ফেললেন। এখন আমি অত্যন্ত ব্যস্ত, কারুর সঙ্গে আলাপ করবার মতো সময় আমার নেই, বলেই তিনি আবার খাতার মতে লিখতে শুরু করলেন। সুন্দরবাবু একগাল হেসে অমায়িকভাবে বললেন, কিন্তু আপনার সঙ্গে আলাপ করবার সময় আমাদের আছে, অধীনদের সঙ্গে দু চারটে কথাবার্তা বললে বড়ই অন্যায় হবে কি? জিতেনবাবু আবার মুখ তুলে বিরক্ত কণ্ঠে বলল, কে মশাই আপনারা? আমরা? পরিচয় দিলে চিনতে পারবেন? আমাকে সবাই সুন্দরবাবু বলে ডাকে। আমি হচ্ছি কলকাতা পুলিশের একজন সামান্য ডিটেকটিভ ইন্সপেক্টর, আর এরা হচ্ছেন দুই নবীন শৌখিন গোয়েন্দা, এর নাম জয়ন্তবাবু আর ওর নাম মানিকবাবু। আর কিছু পরিচয় জানতে চান কি? দেখতে দেখতে জিতেনবাবুর মুখের ভাব বদলে গেল। লেখনি ত্যাগ করে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দুই হাত জোর করে তিনি বললেন, আপনাদের সকলেরই নাম আমার কাছে অত্যন্ত পরিচিত, দয়া করে আমার অসভ্যতাকে আপনারা ক্ষমা করবেন। দেখুন, দিনরাত যত বাজে লোক এসে করে জ্বালাতন, কাজেই মাঝে মাঝে আত্মরক্ষার জন্যই লোকের সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়। অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। সুন্দরবাবু, জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করবার পর জিতেনবাবু হাসতে হাসতে আবার বললেন, আপনারা যে কেন এখানে এসেছেন আমি তা অনুমান করতে পারছি। পারছেন? নিশ্চয়ই। মদনপুরে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে খবরের কাগজে, তারপরেই যে আপনারা কৌতূহলী হয়ে এখানে ছুটে এসেছেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যখন বুঝতেই পেরেছেন তখন আর কোনো গৌরচন্দ্রিকা করবার দরকার নেই। কিন্তু জানেন মশাই, আমার এই কৌতূহল মোটেই প্রবল নয়। আমি এই পৈশাচিক কাণ্ডের ভেতরে আবির্ভূত হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। জয়ন্ত আর মানিকই আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। এই দুই ডানপিটে ছোকরার জন্য শেষটা আমাকে বেঘরে প্রাণ হারাতে হবে দেখছি। জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা দয়া করে এখানে এসেছেন বলে খুব আনন্দিত হয়েছি। আপনাদের কীর্তির কথা কে না জানে, আর এই রকম একটা অদ্ভুত আর জটিল মামলায় আমি যদি আপনাদের সাহায্য পাই তাহলে নিজেকে কৃতার্থ বলে মনে করব। আমি তো মশায় হতভম্ব হয়ে গেছি, প্রাণপণে তদন্ত করেও কোনো খেই পাচ্ছি না, সমস্তই ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছে। জয়ন্ত সহাস্যে বলল, সুন্দরবাবু জানেন এর আগেও আমরা ভৌতিক ব্যাপারের মধ্যে গিয়ে পড়বার সুযোগ পেয়েছি,
কিন্তু ভূত সেখানে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে রীতিমতো টিট হয়ে গিয়েছিল। সুন্দরবাবু বললেন, তুমি বুঝি সেই মানুষ পিচাস মামলাটার কথা বলছো? হ্যাঁ। কিন্তু সে কথা এখন থাক। জিতেনবাবু, এখানকার মামলার বিবরণ খবরের কাগজে যেটুকু পড়েছি, ইতিমধ্যে আপনি তার চেয়ে বেশি কিছু অগ্রসর হতে পেরেছেন কি? জিতেনবাবু হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয় মশাই, মোটেই নয়। এই মামলার ভেতরে ঢোকবার শক্তি কোনো মানুষের আছে বলে আমি বিশ্বাস করি না। এ এক অসম্ভব মামলা। জয়ন্ত অল্পক্ষণ রুদ্ধ হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, জিতেনবাবু, খবরের কাগজের রিপোর্টে যেটুকু পড়েছি তার বেশি আর কিছুই আমি জানি না। হত্যাকারী প্রথম দুই ঘটনা ক্ষেত্রে মানুষের মুন্ডু নিয়ে পালিয়েছিল, কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে সে হত ব্যক্তির সমস্ত দেহটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এর কারণ কি আপনি বলতে পারেন? জিতেনবাবু নাচারের মতো বললেন, আমি কিছুই বলতে পারি না। আমি এখন অকুল সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, বুঝেছেন মশাই? আমার কি মনে হয় জানেন, প্রথম দুই ঘটনা ক্ষেত্রেই আক্রান্ত দুই ব্যক্তির আর্তনাদ শুনে বাড়ির লোকজনরা সবাই ছুটে এসেছিল। হত্যাকারী তাই সময়ের অভাবেই ব্যক্তিদের গোটা দেহ নিয়ে পালাতে পারেনি, তাড়াতাড়ি অদৃশ্য হয়েছিল তাদের মুন্ডু কেটে নিয়ে। কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে সুখাই ছিল একলা তার দোকান ঘরে শুয়ে, হত্যাকারীকে কেউ সেখানে বাধা দিতে আসেনি, তাই সে সুখায়ের গোটা দেহটাকে নিয়ে অদৃশ্য হয়ে গেছিল ঘটনা ক্ষেত্র থেকে। সুন্দরবাবু বললেন, এর দ্বারা এমন কি প্রমাণিত হয় জয়ন্ত? কি প্রমাণিত হয় জানেন, হত্যাকারী ভূত প্রেত কিছুই নয়, সে হচ্ছে আমাদের মতন মানুষ। তোমার যুক্তির কোনো অর্থই বুঝতে পারছি না। অর্থ খুবই সহজ, আপনারা এই ঘটনাগুলোকে ভৌতিক কাণ্ড বলে মনে করেছেন, কিন্তু এর মধ্যে অলৌকিকত্ব কিছুই নেই। প্রথম দুই ঘটনা ক্ষেত্রে হত্যাকারী তাড়াতাড়ি কেবল মুন্ডু ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল কেন? সে পালিয়ে গিয়েছিল মানুষদের ভয়ে, কারণ আক্রান্ত ব্যক্তিদের চিৎকার শুনে বাড়ির লোকজনরা সবাই জেগে উঠেছিল। কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে দোকানঘরে সুখাই ছিল একলা, হত্যাকারী তাই কোনো বাধা না পেয়ে সুখাইকে হত্যা করে তার দেহটাকে ঘটনা ক্ষেত্রে রেখে যায়নি। এ থেকে কি বুঝতে হবে? বুঝতে হবে যে এই হত্যাকারী অমানুষ বা অলৌকিক নয়, মানুষের আক্রমণকে সে ভয় করে। মানুষ যেখানে বাধা দিতে পারে সেখানে সে পালিয়ে গিয়ে নিরাপদ হতে চায়। সুতরাং আপনারা জেনে রাখুন, এই মামলার ভিতরে পৈশাচিক বা ভৌতিক কোনো ব্যাপারই নেই। কিন্তু এভাবে দেহ চুরি করে হত্যাকারীর কি লাভ হবে? সেটা আমি অনুমান করতে পারছি না। এ এক আশ্চর্য হত্যাকারী, এ খুন করার পর মূল্যবান কিছুই চুরি করে না, চুরি করতে চায় কেবল লাশটাকেই। মানিক বলল, এমন উদ্দেশ্যহীন হত্যা দেখে আমার মনে হচ্ছে হত্যাকারী বোধহয় উন্মাদগ্রস্ত। জয়ন্ত সায় দিয়ে বলল, আমারও মনে এরকম একটা সন্দেহ জেগেছে। আচ্ছা জিতেনবাবু, হত্যাকারীর হাত পায়ের ছাপের মাপ আপনি নিয়েছেন তো? নিয়েছি বই কি, কিন্তু তার পায়ের ছাপের ভেতরে একটু নতুনত্ব আছে। সে আবার কি? তার পায়ের গড়ন বিকৃত, খুব সম্ভব সে ভালো করে হাঁটতে পারে না। এটা কিন্তু একটা মূল্যবান তথ্য। ঘটনাস্থলের বাইরে আর কোনো কি আপনি অপরাধীর পদচিহ্ন আবিষ্কার করতে পেরেছেন? না। মদনপুর ছোট শহর, এখানে কি আপনি এমন কোনো লোকের খোঁজ নিয়েছেন যে খুঁড়িয়ে হাঁটে বা যার পায়ের গড়ন বিকৃত? অনেক খুঁজেছি মশাই, অনেক খুঁজেছি। মদনপুরের ভেতরে যত খোড়া আর যত বিকৃত চরণের অধিকারী আছে সকলকেই পরীক্ষা করে দেখেছি, এমনকি এ অঞ্চলের অন্যান্য গ্রামে খোঁজ দিতে ছাড়িনি, কিন্তু তাদের কারুর সঙ্গে হত্যাকারীর পায়ের ছাপ মেলে না। ঠিক এই সময়ে একটি ভদ্রলোক বেগে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার চোখমুখ উদ্ভ্রান্ত ও আতঙ্কগ্রস্ত, রুদ্ধশ্বাসে তিনি চিৎকার করে বললেন, মশাই আমাদের সর্বনাশ হয়েছে। জিতেনবাবু বললেন, ব্যাপার কি? গেল রাত্রে প্রতাপনারায়ণবাবু আর তার স্ত্রীকে কারা যেন খুন করে গিয়েছে। জিতেনবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সবিস্ময়ে বললেন, জমিদার প্রতাপনারায়ণবাবু? হ্যাঁ মশাই হ্যাঁ, কেবল খুন নয়, খুনিরা লোহার সিন্ধুক খুলে 50,000 টাকার গয়না আর নগদ 20,000 টাকাও নিয়ে গিয়েছে। এবারে আবার খুন আর চুরি একসঙ্গে, লাশ পাওয়া গেছে তো? না, ঘরময় বইছে রক্তের ঢেউ, প্রতাপনারায়ণবাবু আর তার স্ত্রীর দেহ অদৃশ্য, পাওয়া গিয়েছে কেবল জমিদারবাবুর হাতের একটা কাটা আঙুল। জিতেনবাবু গম্ভীর মুখে বললেন যে তাঁদের বাড়ি পাহারা দেয় অনেক দারোয়ান, এমন জায়গায় ডবল খুন হলো কেমন করে?
কিছুই আন্দাজ করতে পারছে না সে। সুন্দরবাবু বললেন, কেবল কি খুন মশাই, আবার ডবল লাশ চুরি, এ যে অসম্ভব কাণ্ড বলে মনে হচ্ছে। যিনি থানায় খবর দিতে এসেছিলেন জিতেনবাবু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? জমিদারবাবুর ম্যানেজার। নাম? শ্রী সতীশচন্দ্র বসু। দেশ? হুগলি। কতদিন এখানে কাজ করছেন? 10 বছর। শুনেছি প্রতাপ নারায়ণবাবু অপুত্র, তার সম্পত্তির উত্তরাধিকারী কে? তার একমাত্র বিবাহিতা কন্যা, মেয়ে আর জামাই জমিদার বাড়িতেই থাকেন। জামাইয়ের নাম কি? সূর্যশঙ্কর বাবু। তিনিও কি বড় ঘরের ছেলে? আর বংশগৌরব থাকলেও সূর্যবাবুর নিজস্ব আয় কিছুই নেই। আচ্ছা সতীশবাবু, রাত্রে যদি খুন হয়ে থাকে থানায় খবর দিতে এত দেরি হলো কেন? খুনের কথা প্রকাশ পেয়েছে এই খানিকক্ষণ আগেই। জমিদারবাবু আর তার স্ত্রী একটু বেলা পর্যন্তই ঘুমোতেন, তার উপরে বাবুর শরীরটা কাল খুবই খারাপ ছিল, তাই বেলা 11টা পর্যন্ত তার খোঁজ নেয়নি। খুনের কথা প্রথম কে জানতে পারে? বাবুর পুরনো চাকর বিশু। বাড়িতে এত লোকজন, রাত্রে কেউ সন্দেহজনক কোনো শব্দ শুনতে পায়নি? না, বাবু থাকতেন বাড়ির এক প্রান্তে। তিনি নির্জনতা প্রিয় ছিলেন বলে তার শোবার ঘরের কাছাকাছি কোনো ঘরেই কেউ বাস করত না। ধরতে গেলে বাবুর মহলটা ছিল বাড়ি থেকে প্রায় বিচ্ছিন্ন। জমিদার বাবু কোন তলায় থাকতেন? দোতলায়। খুনিরা নিশ্চয়ই দলে ভারে ছিল, নইলে তারা দোতলা থেকে দুটো মৃতদেহ নিয়ে পালাতে পারত না। কিন্তু তারা কেমন করে ঘরের ভিতর ঢুকেছিল সেটা কিছু আন্দাজ করতে পেরেছেন? জমিদার বাড়ির দোতলায় কোনো ঘরের জানলাতেই গরাদ নেই। বাগান থেকে মই বেয়ে যদি কেউ দোতলার বারান্দায় ওঠে তাহলে সে অনায়াসেই যে কোনো ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। হঠাৎ মইয়ের কথা তুললেন কেন? বাবুর মহলের দিকে বাগানে একখানা রক্তমাখা মই পাওয়া গিয়েছে। রক্তমাখা? আগে হ্যাঁ। মইখানা কার? বাগানের মালিদের। মইখানা কোথায় থাকতো? মালিদের ঘরের পাশে। সতীশবাবু, আপনি বললেন জমিদার বাবুর শোবার ঘরের মেঝে হয়েছে রক্তময়, সেখানে একটা বিষয় লক্ষ্য করেছেন কি? কি বিষয় বলুন? রক্তের ভিতরে অনেকগুলো হাত আর পায়ের ছাপ। হাত আর পায়ের ছাপ? না মশাই, ওসব কিছুই আমরা দেখতে পাইনি। চারিদিকে খালি দেখেছি রক্ত, জমাট রক্ত। খালি কি মেঝেই? ঘরের দেয়ালের গায়েও রক্ত আর রক্তের ধারা। সেই ভীষণ রক্তাক্ত ঘরের কথা ভাবতেই আমার বুক ধুকপুক করে উঠছে। এমন দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি, এমন দৃশ্য জীবনে আর কখনো দেখতে চাই না। ঘটনাস্থল থেকে মূল্যবান কিছু চুরি গিয়েছে? বিশেষ কিছু নয়। বিশেষ কিছু নয় মানে? জমিদার বাবুর ঘরের মূল্যবান দ্রব্য আর নগদ টাকা কড়িও ছিল যথেষ্ট। হত্যাকারী ইচ্ছে করলেই খুব সহজে সেগুলো নিয়ে যেতে পারত, কিন্তু সে কিছুই স্পর্শ করেনি। তবে জমিদার গৃহিণীর দেহের সঙ্গে সঙ্গে তার গায়ের অলঙ্কারগুলো অদৃশ্য হয়েছে, কিন্তু সেগুলোর উপরে হত্যাকারীর বিশেষ লোভ থাকবার কথা নয়। কেন? জমিদার গৃহিণী ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ, মূল্যবান অলঙ্কার পরতে তিনি মোটেই ভালোবাসতেন না। সধবা বলেই বাধ্য হয়ে আট পৌড়ে যে দু চারখানি গহনা পরতেন তার দাম বোধহয় 300-400 টাকার বেশি নয়। হত্যাকারী নিশ্চয়ই সেই তুচ্ছ গয়নার লোভে এমন ডবল খুন করতে আসেনি। সতীশবাবুর মুখের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে জিতেনবাবু বললেন, আপনাকে বেশ বুদ্ধিমান ব্যক্তি বলেই মনে হচ্ছে। এর মধ্যেই এই হত্যাকাণ্ড নিয়ে আপনি বিলক্ষণ মস্তিষ্ক চালনা করেছেন দেখছি। হ্যাঁ, আপনি যথার্থ কথাই বলেছেন, অর্থলোভে এই হত্যাকাণ্ড হয়নি। এখানে এর আগে আরও যে 3টি হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে হত্যাকারীর অর্থলোভের পরিচয় পাওয়া যায়নি। এই অদ্ভুত হত্যাকারী চাই কেবল মানুষের দেহ। জিতেনবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপাতত আমার আর কোনো জিজ্ঞাসা নেই, এইবার ঘটনাস্থলের দিকে যাত্রা করা যাক। সুন্দরবাবু, আপনারাও কি আমাদের সঙ্গী হবেন? আদেশ পেলেই সঙ্গী হতে পারি। বিলক্ষণ, এ আমার আদেশ নয়, বিনীত অনুরোধে। আপনি হচ্ছেন কলকাতা পুলিশের ডিটেকটিভ, আর জয়ন্তবাবুদের শক্তির কথা দেশের কে না জানে। আপনাদের সাহায্য লাভ করা বড় কম কথা নয়। জানেন তো, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। এবারেও যদি হারি তাহলে শ্রেষ্ঠদের সঙ্গেই হারব,
উপরওয়ালারা আর হুমকি দিতে পারবে না। পুলিশের থানা থেকে জমিদার বাড়ি বেশি দূরে নয়। 10 মিনিটের মধ্যে সকলেই যথাস্থানে গিয়ে হাজির হলেন। প্রকাণ্ড অট্টালিকা, দেখেই মনে হয় যেন কোনো রাজার প্রাসাদ। আর সেই অট্টালিকার চারিধার ঘিরে রয়েছে অনেক বিঘে জমি জুড়ে একটা মস্ত বাগান। সেই বাগানে খালি ফুলেরই গাছ নয়, বহু বনস্পতির মতো বৃক্ষের অভাব নেই। এক একটি গাছ দেখলেই বোঝা যায় যে তাঁদের বয়স অন্তত 100+ বছরের কম নয়। এবং উদ্যানের কোনো কোনো স্থানে আশ্রয় নিয়েছে রীতিমতো জঙ্গল ও ঝোপঝাড়। জয়ন্ত সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখছি প্রতাপনারায়ণবাবু তার বাগানের সবটাকেই নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেননি। বাগানের ফটকে বন্দুক ঘাড়ে করে দারোয়ান পাহারা দিচ্ছে, আর এর চারিধারে রয়েছে মাত্র 10-12 উঁচু পাঁচিল। সন্ধ্যার অন্ধকারে দারোয়ানদের চোখে ধুলো দিয়ে যে কোনো মূর্তিমান বিপদে পাঁচিল ডিঙিয়ে এখানকার যে কোনো ঝোপঝাড়ের ভিতরে গা ঢাকে দিয়ে থাকতে পারে। এমন জায়গায় অনেক দারোয়ান নিযুক্ত করলেও কেউ কোনো দিন নিরাপদ হতে পারবেন না। জমিদারের বাড়ির কাছে গিয়ে দেখা গেল বাগানে সেই অংশটা বেশ সযত্নে রাখা হয়েছে। সেখানে জঙ্গল বা ঝোপঝাড়ের অত্যাচার নেই। একটি সরোবরে পরিষ্কার নীল জল থই থই করছে। চারিদিকে রয়েছে দেশি ও বিদেশি ফুলের গাছে নানা রকম বর্ণ বৈচিত্র্য। বাড়িটার একটি প্রান্তে গিয়ে উপস্থিত হয়ে সতীশবাবু বললেন, এই হচ্ছে আমাদের বাবুর মহল। একেবারে শেষের দিকে বারান্দার ওইখানটায় আছে বাবুর ঘর। খুন হয়েছে ওই ঘরেই। আর ওই যে দেখুন, সেই মইখানা পড়ে আছে। জয়ন্ত জিজ্ঞেস করল, ওই মইখানার উপরে আজ আপনারা কেউ হাত দিয়েছেন কি? না মশাই, আমি সবাইকেই ওই মইয়ের উপরে হাত দিতে মানা করেছি। কেন? আমি নিতন্ত বোকা লোক নই মশাই। আমার ঘরে রাশি রাশি ইংরেজি ডিটেকটিভ গল্পের বই আছে। আমি বেশ জানি যে খুন হয় পুলিশ না আসা পর্যন্ত সেখানকার কোনো জিনিসেই হস্তক্ষেপ করতে নেই। জয়ন্ত ধীরে ধীরে সেই মইয়ের কাছে গিয়ে মাটির উপর বসে পড়ল। তারপর পকেট থেকে একখানা আতসকাজ বার করে অত্যন্ত মনোযোগ দিয়ে সেই মইখানা পরীক্ষা করতে লাগলো। মিনিট দুয়েক পরে আবার উঠে দাঁড়িয়ে বলল, জিতেনবাবু, ওই মইয়ের কাছে একজন চৌকিদারকে দাঁড় করিয়ে রেখে যান। কেন বলুন দেখি? এই রক্তমাখা মইয়ের উপরে অনেকগুলো হাতের আঙুলের ছাপ আছে। এই ছাপগুলো পরে আমাদের কাজে লাগবে। সেখান থেকে সবাই বাড়ির ভেতরে ঢুকে দোতলার সেই ঘটনাস্থলে এসে হাজির হল। সতীশবাবু যা বলেছেন তা মিথ্যে নয়। ঘরের ভেতরটা দেখলে যে কোনো লোকের চোখ আর মন স্তম্ভিত না হয়ে পারে না। রক্ত, চারিদিকে কেবল রক্তধারার বিভৎস উচ্ছ্বাস। পালঙ্কের বিছানার উপরেও রক্ত, চারিধারে দেওয়ালের গায়েও রক্ত, আর ঘরের সমস্ত মেঝে জুড়ে জমে রয়েছে রোমাঞ্চকর রক্তের ধারা। জিতেনবাবু বললেন, গেল 3 বার 3টে খুন হয়েছে, 3 জায়গাতেই দেখেছি রক্তের উপরে অনেকগুলো করে হাত আর পায়ের ছাপ, কিন্তু এখানে রক্তের উপরে কোনো ছাপই দেখতে পাচ্ছি না। খুনিরা যে সন্তর্পণে কাজ করেছে, রক্তের ভিতরে নিজেদের হাত পায়ের কোনো ছাপ পড়তে দেয়নি, এই রহস্য বুঝতে পারছি না। জয়ন্ত তখন মেঝের উপরে তাকিয়ে কি যেন একটা দেখছিল। হঠাৎ সে বসে পড়ে সেই রক্তময় মেঝের উপর থেকে কি একটা জিনিস তুলে নিয়ে পরীক্ষা করতে লাগলো। জিতেনবাবু জিজ্ঞেস করলেন, ওটা কি দেখছেন জয়ন্তবাবু? হাড়ের ছোট্ট একটা টুকরো। হাড়ের ছোট্ট একটি টুকরো, কিন্তু ঘরের ওই কোণে একটা গোটা আঙুলি পড়ে আছে, সেটা দেখতে পেয়েছেন কি? নিশ্চয়ই দেখেছি, কিন্তু এখানে একটা হাড়ের টুকরো নেই। চেয়ে দেখুন, রক্তের ভিতরে আরো অনেকগুলো হাড়ের টুকরো রয়েছে। এর থেকে আপনি কি অনুমান করছেন জয়ন্তবাবু? অনুমান? না, অনুমান নয়। এত বেশি হাড়ের টুকরো দেখে আমি বেশ বুঝতে পারছি খুনিরা এখানে বসে এক বীভৎস কাজ করেছে। বীভৎস কাজ? সে আবার কি? খুনিরা কোনো ধারালো অস্ত্র দিয়ে মৃত ব্যক্তিদের দেহ দুটোকে করেছে খণ্ডবিখণ্ড। জিতেনবাবু সচকিত কণ্ঠে বললেন, কিন্তু আগেকার 3 ঘটনাক্ষেত্রেই খুনি কোনো রকম অস্ত্র ব্যবহার করেনি, এখানে তার ব্যতিক্রম হলো কেন? জয়ন্ত রহস্যময় হাসি হেসে বলল, হে, প্রশ্নের উত্তর পরে পাবেন। আপাতত এ ঘরের ভিতরে আমাদের আর কিছু দেখবার নেই। এইবার হচ্ছে আমাদের শোনবার পালা। এখন বাড়ির লোকজনরা কালকের রাত্রের ব্যাপারে কি বলেন শোনা যাক। একে একে ডাকুন সবাইকে। ঠিক সেই সময় একজন চৌকিদার দরজার বাইরে এসে সেলাম ঠুকলো জিতেনবাবুকে। জিতেনবাবু তাকে দেখেই ক্রুদ্ধস্বরে বললেন, তুমি এখানে কেন? তোমাকে না আমি মইয়ের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে বলেছিলাম?
হ্যাঁ হুজুর, কিন্তু একজন লোক বলল আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি তোমাকে ডেকেছি? কে বললে তোমাকে এই কথা? আমি তাকে চিনি না হুজুর। না, আমি তোমাকে ডাকিনি। যাও, সেই মোয়ের কাছে গিয়ে পাহারা দাও, সেখানে আর কারুকে যেতে দিও না। জয়ন্ত শুষ্ক কণ্ঠে মৃদু হেসে বলল, আর পাহারা দেবার দরকার নেই জিতেনবাবু, আমি বেশ বুঝতে পারছি। মই যেখানে ছিল সেখানে গেলে আর সেই মই খুঁজে পাওয়া যাবে না। আমি ভুল করেছি, মইয়ের উপরে যে আঙুলের ছাপ ছিল এ কথা প্রকাশ্যে আমার বলা উচিত হয়নি। জিতেনবাবু ভুরু সংকুচিত করে বললেন, আপনার কথার অর্থ কি? অর্থ কি? আমার দৃঢ় বিশ্বাস বাগানে গিয়ে আপনি সেই মইখানাকে আর খুঁজে পাবেন না। সকলে দ্রুতপদে দোতলা থেকে নেমে আবার সেইখানে গিয়ে হাজির হল, যেখানে পড়েছিল সেই মইখানা। দেখা গেল চৌকিদার সেখানে দাঁড়িয়ে রয়েছেন হতভম্বের মতন, মই অদৃশ্য হয়েছে সেখান থেকে। জিতেনবাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েই রইলেন। মানিক থেমে থেমে বলল, কি আশ্চর্য, মইখানা এখান থেকে সরালো কে? হত্যাকারী কিংবা হত্যাকারীরা। তাহলে কি আমরা আসবার পরও হত্যাকারী এখানে হাজির ছিল? কেবল হাজির ছিল না, সে আমাদের কথাবার্তা সব শুনেছে, আমাদের কার্যকলাপ সব লক্ষ্য করেছে, তারপর করেছে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে হত্যাকারী এখনও এখানে হাজির আছে? না থাকতেও পারে, কার্য উদ্ধারের পর বুদ্ধিমানরা বিপজ্জনক স্থানে অপেক্ষা করে না। জিতেনবাবু উত্তেজিত স্বরে বললেন, না মশাই না, আমার বিশ্বাস অন্যরকম। প্রতাপবাবুর জামাই সূর্যবাবু কোথায়? একটি লোক বলল, বাড়ির ভেতরে। তাকে এখানে ডেকে আনো। লোকটি চলে গেল। জয়ন্ত বলল, জিতেনবাবু হঠাৎ সূর্যবাবুকে ডাকলেন কেন? প্রতাপবাবুর অবর্তমানে সূর্যবাবুই তো বাড়ির কর্তা, আমি আগে তাকেই গোটা কয়েক প্রশ্ন করতে চাই। যে লোকটি সূর্যবাবুকে ডাকতে গিয়েছিল অল্পক্ষণ পরে সে ফিরে এসে বলল, সূর্যবাবু তো বাড়ির ভেতরে নেই। সে কি? একটু আগেই তিনি খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। জিতেনবাবু বিস্মিত কণ্ঠে বললেন, সূর্যবাবুর শ্বশুর শাশুড়ি খুন হয়েছেন, পুলিশ এসেছে বাড়িতে তদন্ত করতে, আর সূর্যবাবু সব জেনে শুনে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এর অর্থ কি? জয়ন্ত বলল, জিতেনবাবু আপনি সুন্দরবাবুকে নিয়ে একটু তদন্তে নিযুক্ত থাকুন, মানিককে নিয়ে আমি একটু এদিকে ওদিকে ঘুরে আসি। সুন্দরবাবু বললেন, হঠাৎ তোমার এদিক ওদিকে ঘোরবার শখ কেন হলো বলো দেখি। জয়ন্ত চোখ টিপে হেসে বলল, এখানকার রহস্যময় ব্যাপার দেখে আমি দস্তর মতো হতভম্ব হয়ে গিয়েছি, খানিকটা সুশীতল বাতাস সেবন না করলে মস্তিষ্ক আবার প্রকৃতিস্থ হবে না। জিতেনবাবু বললেন, অন্য তদন্তের আগে আমি চাই সূর্যবাবুকে। কেন? তার উপরে আমার সন্দেহ হচ্ছে। কীরকম সন্দেহ? আমার বোধ হচ্ছে পুলিশের প্রশ্ন এড়াবার জন্যই সূর্যবাবু এখান থেকে সরে পড়েছেন। তিনি পুলিশের প্রশ্ন এড়াতে চাইবেন কেন? কে বলতে পারে, এই খুনের সঙ্গে তিনি কোনো না কোনো দিক থেকে জড়িত নেই। আপনার সন্দেহ সত্য হতেও পারে, আবার নাও হতে পারে, আপাতত এসব নিয়ে মাথা ঘামানোর আমার শক্তি নেই, এসো মানিক। মাথা নিচু করে কি যেন ভাবতে ভাবতে জয়ন্ত অগ্রসর হল, মানিক চলল পেছনে পেছনে। খানিকটা এগিয়ে গিয়ে মানিক বলল, বন্ধু হঠাৎ তুমি মিথ্যা কথা বললে কেন? কি মিথ্যা কথা? ওই যে বললে এখনকার ব্যাপার দেখে তুমি হতভম্ব হয়ে গিয়েছ, এত সহজে তুমি হতভম্ব হবে এমন অসম্ভব কথা বিশ্বাস করতে আমি রাজি নই। সাবাস ভাইয়া, তুমি ঠিক ধরেছ, তাই তো কথাই বলে শালুক চিনেছে গোপাল ঠাকুর। তোমাকে আমি চিনব না তো আর চিনবে কে? এও ঠিক, দেখো মানি, মইয়ের উপরে রক্তমাখা আঙুলের ছাপ আছে, প্রকাশ্যে এই কথা বলেছিলাম বলেই মইখানা এখান থেকে অদৃশ্য হয়েছে। আবার মনের কথা প্রকাশ করে দ্বিতীয়বার আমি বিপদে পড়তে চাই না। বিপদ? কি বিপদ? হত্যাকারী চর এখনও হয়তো এখানে হাজির আছে। তাতে হয়েছে কি? মই কোন দিকে গিয়েছে আমি জানতে পেরেছি। কেমন করে? মাটির দিকে চেয়ে দেখো। নিচের দিকে তাকিয়ে মানিক বলল, মাটির উপরে তো দেখছি পাশাপাশি দুটো সরল রেখার দাগ। হ্যাঁ, খুনিদেরকেও মইখানাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে গেছে। মই তো উঁচু দিয়েও নিয়ে যেতে পারত, মাটির ওপর থেকে টেনে নিয়ে যাওয়ার কারণ কি? সে হেঁট হয়ে মইখানাকে নিয়ে গিয়েছে। কেন? চারিদিকে সতর্ক পাহারা, সকলে চোখকে যে ফাঁকি দিতে চেয়েছিল। দুটো সরল রেখা ধরে তারা মাটির ওপর দিয়ে অগ্রসর হতে লাগলো। তারপর পাওয়া গেল খানিকটা খাঁজ জমি, সরল রেখা দুটো অদৃশ্য।
কিন্তু সেখানেও মইটিনে নিয়ে যাওয়ার চিহ্ন আবিষ্কার করলো জয়ন্তের তীক্ষ্ণ দৃষ্টি। জমির অনেক ঘাস হয়ে রয়েছে ছিন্ন ভিন্ন, তার দ্বারাও বোঝা যায় যে মই টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেই। ঘাস জমির পর আবার কাঁচা মাটি, সেখানেও মইয়ের দাগ। জয়ন্ত বলল, মানিক, সমস্ত দেখে যা বুঝতে পারছি খুনিরা অত্যন্ত চতুর। রক্তাক্ত ঘটনাস্থলে তারা একখানা হাত বা পায়ের ছাপ রেখে যায়নি। আমরা যদি চটপট না আসতুম তাহলে মাটির উপরে নিশ্চয়ই মইয়ের এই চিহ্ন থাকতো না। অর্থাৎ তুমি বলতে চাও খুনিরা মই টেনে নিয়ে যাওয়ার চিহ্নও বিলুপ্ত করে দিত? নিশ্চয়ই। সেখানে প্রাচীরের গায়ে রয়েছে একটা ছোট্ট দরজা। জয়ন্ত বলল, দরজার খিল খোলা, মই নিশ্চয়ই দরজা দিয়ে বাইরে গিয়েছে। দরজার পাল্লা খুলে তারা বাগানের বাইরে গিয়ে দাঁড়াল। সেখানে খানিকটা জমির পর দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ জলাভূমি, তার ওপারে রয়েছে সবুজ বন। জয়ন্ত বলল, এখানে মাটির উপরে আর মইয়ের চিহ্ন নেই। তারা নিজেদের নিরাপদ ভেবে এখানে এসে সোজা হয়ে দাঁড়িয়ে মইখানেকে নিয়েছিল কাঁধের উপরে। এগিয়ে চলো মানিক, এগিয়ে চলো, জলাভূমির প্রান্তে মাটি হবে স্যাঁতস্যাঁতে, দেখা যাক তার উপর কোনো পায়ের চিহ্ন আবিষ্কার করা যায় কিনা। চলতে চলতে মানিক বলল, জয়ন্ত, একটা কথা আমার মনে হচ্ছে। কি? সূর্যবাবু এই হত্যাকাণ্ডের সঙ্গে সত্যি জড়িত কিনা? কেন তুমি এমন সন্দেহ করছো? প্রতাপ নারায়ণ আর তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তো সম্পত্তির অধিকারী হবেন। বেশ, তারপর? বাড়িতে পুলিশ আসতে শুনে তিনি সরে পড়েছেন, নিশ্চয়ই তার পাপি মন। একেবারে নিশ্চয়ই বলে ফেললে। কেন বলবো না? সূর্যবাবু জানতেন প্রতাপ নারায়ণের একমাত্র উত্তরাধিকার হবেন তিনি। স্বাভাবিকভাবে যে সম্পত্তি তার হস্তগত হবে তার জন্য তিনি এমন বিভৎস বিয়োগন্ত নাটকে দুরাত্মার ভূমিকা অভিনয় করবেন কেন? তবে তিনি কেন পুলিশ দেখে পালিয়েছেন? মানিক, এত সহজে তুমি মানুষের বিচার করো না। তবে এইটুকু বলতে পারি, হয়তো তোমার সন্দেহ মিথ্যে নয়। সূর্যবাবু হয়তো পুলিশ দেখেই পালিয়ে নিজের চূড়ান্ত দৃষ্টান্ত নিয়েছেন। আবার এটাও হতে পারে সূর্যবাবুকে পাওয়া যাচ্ছে না অন্য কোনো কারণে। এমন অন্য কী কারণ থাকতে পারে? জানি না, আপাতত এইসব কথা নিয়ে আলোচনা করবার দরকার নেই। এই আমরা জলাভূমির কাছে এসে পড়েছি। দেখো মানিক, যা ভেবেছি তাই। স্যাঁতস্যাঁতে মাটির উপর রয়েছে মানুষের পদচিহ্নের পর পদচিহ্ন। জয়ন্ত তৎক্ষণাৎ সেখানেই বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গিয়ে সেখানকার মাটি পরীক্ষা করে বলল, এখানে দেখতে পাচ্ছি চারজন লোকের পায়ের দাগ। আরও কিছু এগিয়ে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বলল, মানিক, মানিক, এ কী ব্যাপার? এই যে রক্ত, চারিদিকে বইছে রক্তের ঢেউ। হ্যাঁ, টাটকা রক্ত, মাটি এখনো রক্ত শুষে নেয়নি। আর এই দেখো, একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর ও চিহ্ন রক্তাক্ত। নিশ্চয়ই একটু আগে এখানে কোনো হত্যাকাণ্ড হয়েছে, তারপর হত্যাকারী নিহত ব্যক্তির দেহকে জলাভূমির দিকে টেনে নিয়ে গিয়েছে। জয়ন্ত সেই রক্তাক্ত চিহ্ন অনুসরণ করে একেবারে জলাভূমির ধারে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ জলাভূমির ভিতরে গিয়ে পড়ল, প্রায় এক কোমর জল। খানিকক্ষণ হেঁট হয়ে জলের তলায় হাত চালাতে চালাতে জয়ন্ত বলল, পেয়েছি, পেয়েছি। কি পেয়েছো জয়? জলের ভেতর থেকে টেনে তুলল একখানা লাশ, যুবকের মৃতদেহ। মানিক অভিভূত কণ্ঠে বলল, ও আবার কি? মৃতদেহটাকে কাঁধে করে তীরের দিকে নিয়ে আসতে আসতে জয়ন্ত বলল, মানিক, দৌড়ে যাও, শিগগিরই জিতেনবাবুর সঙ্গে সকলকে ডেকে আনো, আমি এখানেই অপেক্ষা করছি। ইন্সপেক্টর জিতেনবাবু, সুন্দরবাবু ও মৃত জমিদারের ম্যানেজার সতীশবাবুকে সঙ্গে নিয়ে মানিক ফিরে এলো। জলা থেকে তুলে আনা মৃতদেহটাকে মাটির ওপর শুয়ে রেখে গম্ভীর ও চিন্তিত মুখে দাঁড়িয়েছিল জয়ন্ত। সতীশবাবু আর্তস্বরে বললেন, কি সর্বনাশ, এই যে প্রতাপনারায়ণবাবুর জামাই সূর্যশঙ্করবাবুর দেহ। জয়ন্ত বলল, আমার মনেও মাঝে মাঝে সেই সন্দেহই যাচ্ছিল। তাহলে দেখছি আমার সন্দেহ মিথ্যে নয়। কিন্তু সূর্যবাবুকে খুন করলো কে? যারা জমিদারবাবু আর তার স্ত্রীকে খুন করেছে, যারা আজ রক্তাক্ত মইখানাকে সরিয়েছে, তারাই। কিন্তু কে তারা? কেমন করে বলবো, আপনি যে তিমিরে আমিও সেই তিমিরে। তবে মনে হচ্ছে বেশি দিন আর তিমির রাজ্যে বাস করতে হবে না। জিতেনবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, জয়ন্তবাবু, তাহলে আপনি কোনো হদিশ পেয়েছেন? বিশেষ কিছুই নয়। সতীশবাবু, আপনাকে দু চারটে কথা জিজ্ঞেস করতে চাই। কি আর জিজ্ঞেস করবেন মশাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সূর্যশঙ্করের কোনো আত্মীয় আছেন? আছেন, তার বইমাত্রেও ভাই চন্দ্রশঙ্কর।
তিনি ছাড়া সূর্যবাবুর আর কোনো আত্মীয় বেঁচে নেই। তিনি কোথায় থাকেন? কলকাতায়। তাকেই বিপদের খবর দিতে হবে তো। নিশ্চয়ই। তাহলে তাকে আসবার জন্য আজকে তাকে কল করে দিন। তাকেও কি আপনাদের দরকার আছে? আছে বই কি, সূর্যশঙ্করের পরিচিত লোকদের কথা আপনার চেয়ে তিনিই ভালো করে বলতে পারবেন। আমার দৃঢ় ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে সূর্যবাবুরই কোনো পরিচিত ব্যক্তি। জিতেনবাবু বললেন, আপনার এমন ধারণার কারণ বুঝতে পারলাম না। আপাতত ওটার বোঝবার চেষ্টাও করবেন না। চন্দ্রবাবুর কাছ থেকে সূর্যবাবুর বন্ধুদের তালিকা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেই তালিকা দেখেই আমি আমার কর্তব্য স্থির করব। সতীশবাবু, সূর্যবাবুর মৃত্যু হয়েছে, এখন প্রতাপ নারায়ণের সম্পত্তির উত্তরাধিকার কে? তার একমাত্র সন্তান করুণাদেবী। সূর্যবাবুরও সন্তান হয়নি? না। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগল। সুন্দরবাবু এতক্ষণ পরে বললেন, কিছুই বোঝা যাচ্ছে না। মদনপুরে হত্যার পর হত্যা হচ্ছে, হত্যাকারী কোথাও দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নরমুণ্ডু নিয়ে সরে পড়েছে, কোথাও নিয়ে যাচ্ছে গোটা লাশটাকেই, আবার কোথাও তারা ঘটনাস্থলে বসেই খুনের পর লাশটাকে কেটে টুকরো টুকরো করে সঙ্গে নিয়ে যায়, আবার কোথাও তারা লাশটা ফেলে দেয় জলের ভেতরে, কোথাও বা ঘটনাস্থলে রক্তধারার মধ্যেই তাদের হাতের বা পায়ের কোনো চিহ্ন পাওয়া যায় না, আবার কোথাও বা পাওয়া যায় তাদের হাতের পায়ের বিকৃত চিহ্ন। হত্যাকারী কোথাও খুব সাবধান, আবার কোথাও খুব অসাবধান। সুন্দরবাবু, আপনার দৃষ্টির তীক্ষ্ণতা দেখে খুশি হলুম। আমিও এখানকার হত্যাকাণ্ডগুলোর ভিতরে এইসব বিশেষত্ব লক্ষ্য করেছি। কেবল লক্ষ্য নয়, একটা বড় সত্য আবিষ্কার করেছি। বলো কি? বড় সত্য? ছোট নয়, মেজো নয়, একেবারে বড় সত্য। ভাইয়া, তোমার আবিষ্কার কাহিনী শ্রবণ করবার জন্য আমার যে আগ্রহ হচ্ছে। আপনার ওই অসাময়িক আগ্রহকে তাড়াতাড়ি দমন করে ফেলুন সুন্দরবাবু, যথাসময়ে সত্য হবে প্রকাশ। সুন্দরবাবু অভিমান ভরে বললেন, ওই যে তোমার চিরকালে দোষ জয়ন্ত, তুমি সর্বদাই আমাকে অন্ধকারে ফেলে রাখতে চাও। আমি কি পেঁচা? আমি কি অন্ধকারকে ভালোবাসি? মানিক চিমটি কাটা সুযো কখনোই ছাড়ে না। মোটেই তা নয় সুন্দরবাবু, নরহস্তিকে পেঁচা বললে সন্দেহ করবে। জয়ন্তের চোখ এখনো এত খারাপ হয়নি। সুন্দরবাবু দুই চোখ পাকিয়ে বললেন, আমার দেহ নিয়ে ব্যঙ্গ করবার অধিকার তোমার নেই মানিক। মানিক কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু জয়ন্ত তাকে বাধা দিয়ে ভৎসনা স্বরে বলল, মানিক চুপ করো, তোমার কি স্থানকাল পাত্র জ্ঞান নেই? আমাদের চারিদিকেই ট্র্যাজেডির দৃশ্য, আমাদের সামনেই পড়ে রয়েছে এক বিশিষ্ট ব্যক্তির মৃতদেহ, এখন কি চটুল কথা কাটাকাটি করবার সময়? ছি! মানিক অনুতপ্ত আর মৃদু কণ্ঠে বলল, ভাই আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। মানিকের কাঁধের ওপর হাত রেখে জয়ন্ত স্নিগ্ধস্বরে বলল, ভাই মানিক, অন্যায় স্বীকার করে যে ক্ষমা চাইতে পারে সেই দেয় যথার্থ মনুষ্যত্বের পরিচয়। তুমি হচ্ছে খাঁটি মানুষ, তা কি আমি জানি না? শুনুন জিতেনবাবু, এখন আপনার কর্তব্য হচ্ছে জলাভূমির স্যাঁতসেঁতে মাটির উপরে যে পায়ের ছাপগুলো আছে তার ছাপগুলো তুলে নেওয়া। লক্ষ্য করলে দেখবেন সেগুলো যাদের পদচিহ্ন তাদের কারোরই বা বিকৃত নয়। জিতেনবাবু বললেন, আরে মশাই, পদচিহ্নের ছাঁচ আর কত তুলব? খুনির টিকি দেখবার জো নেই, ছাঁচ নিয়ে কি ধুয়ে খাবো? ব্যস্ত হবেন না মশাই, ব্যস্ত হবেন না। আপনার মুখে মামলার কথা সব শুনে আর এখানকার পায়ের দাগগুলো দেখে আমি একটা সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি, সেসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। আপাতত শুনুন আরেকটা কথা। বলুন। আজ রাত্রে আমাদের লুকিয়ে এই জমিদার বাড়িতেই বাস করতে হবে। কেন? প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় এখনো হয়নি। খালি আজ নয়, হয়তো এখনও উপর উপরই কয়েক রাত ধরেই আমাদের এখানে পাহারা দিতে হবে। খুনিকে ধরবার এর চেয়ে সহজ উপায় আর নেই। সুন্দরবাবু বললেন, তুমি কি বলছো হে জয়ন্ত, খুনি আবার এখানে কি করতে আসবে? তার আসল উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। কি উদ্দেশ্য? আবার প্রশ্ন করছেন। শুনুন জিতেনবাবু, আমাদের পাহারা দিতে হবে খুব গোপনে, যেন কাক পক্ষীটি টের না পায়। তাও কি সম্ভব? এটা হচ্ছে মস্ত জমিদার বাড়ি, চারিদিকে গিজগিজ করছে লোকজন, এখানে কার মুখে চাপা দেবেন? আপনি কি ভাবছেন রাতে আমরা এখানে আসবো জয়ঢাক বাজাতে বাজাতে শোভাযাত্রা করে? মোটেই নয়, আমরা আসবো অন্ধকারে গা ঢেকে চোরের মতো। চোরের মতো? ঠিক তাই, আমরা জমিদার বাড়ির বাগানে ঢুকবো পাঁচিল টপকে, তারপর অদৃশ্য হব যে কোনো ঝোপঝাপে ঢুকে। বিস্ময়কর প্রস্তাব। রোমাঞ্চকর সম্ভাবনার আগে বিস্ময়কর প্রস্তাবই করতে হয়। মশাই, আমার কার্যপদ্ধতি হচ্ছে স্বতন্ত্র, আপনারা পুলিশের লোক, বাধা ধরা পথে চলেন মেশিনের মতো,
বাধা লাইনের বাইরে একটিও পা ফেলবেন না। কিন্তু আমি মেশিন হতে রাজি নই, কারণ আমার আছে নিজস্ব কল্পনা শক্তি। এক এক মামলায় আমি এক এক ধরনের পদ্ধতিতে কাজ করি, অবস্থা বুঝে ব্যবস্থা করি নতুন নতুন, এমনকি দরকার হলে বেআইনি কাজও করি। আপনারা যা পারবেন না। ঘাট মানছি, আপনার কথা আর কার্যপদ্ধতি দুই আমার কাছে দুর্বোধ্য। আমার কাছেও। এতদিন ধরে জয়ন্তকে দেখছি, তবু ওকে বুঝতে পারি না। ও হচ্ছে মূর্তিমান হেয়ালি। জিতেনবাবু, আপনাকে আর একটা কাজ করতে হবে। বেআইনি কাজ নয়? না, আজকেই জাল ফেলে জলাভূমিটা পরীক্ষা করবার ব্যবস্থা করুন। কেন? আমার সন্দেহ হচ্ছে হত্যাকারীরা প্রতাপনারায়ণ বাবু ও তার স্ত্রীর খণ্ড বিখণ্ড দেহ হয়তো এর মধ্যেই ফেলে দিয়ে গিয়েছে। আপনার সন্দেহ হয়তো মিথ্যে নয়। বেশ, আজকে এর ব্যবস্থা করব। সেই দিন রাত্রে আকাশে ছিল একফালে চাঁদ, কিন্তু রাত্রি গভীর হওয়ার আগেই সেটা অদৃশ্য হল। চারিদিকে নিঝুম, ঘুমিয়ে পড়েছে যেন পৃথিবী। মানিক নিম্নকণ্ঠে বিরক্ত স্বরে বলল, আরে ধুর, মশা ঘুমোতেও জানে না, তাদের রক্ত পিপাসারও অন্ত নেই। গেলাম রে। সুন্দরবাবু বললেন, বেটারা মানুষের রক্ত খেতে আসে আবার গান গাইতে গাইতে? ভগবান এমন সৃষ্টি ছাড়া জীব যে কেন সৃষ্টি করেছেন তার অর্থ কিছুই বোঝা যায় না। জিতেনবাবু বললেন, বিশেষজ্ঞের মুখে শুনেছি উদ্ভিদের ভেতরে মশাদের যথেষ্ট খোরাক আছে, তাদের রক্তপান করবার দরকার নেই, তবু অকারণেই তারা রক্তপানের জন্য লালায়িত হয়। এমন হিংসুক প্রাণী দুনিয়ায় আর নেই, গান্ধীজিকেও তারা রেহাই দেবে না। জয়ন্ত বলল, আপনারা মশা নিয়ে গবেষণা বন্ধ করুন, আমি যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সবাই চুপ। তারা বসেছিল একটা বড় ঝোপের মধ্যে। ঝোপের দুই পাশে খানিকটা খোলা জমি, মাটির উপরে সর্বত্রই ছড়ানো ছিল শুকনো ঝরা পাতা। কিছু দূরে মরমর করে শব্দ হচ্ছে, যেন কে বা কারা মারিয়ে মারিয়ে আসছে শুকনো পাতা। সকলেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল। একটু পরেই একদিকে খোলা জমির উপর দেখা গেল কয়েকটা অস্পষ্ট চলন্ত ছায়া, পরে পরে দশটা ছায়া। তারা এতই নীরব যে ওই শুকনো পাতাগুলো না থাকলে তাদের অস্তিত্ব কারোর দৃষ্টি আকর্ষণ করত না। যেদিকে জমিদার বাড়ি আছে সেই দিকে তারা চলে গেল একে একে। জিতেনবাবু চুপি চুপি বললেন, ধন্য জয়ন্তবাবু, আপনার কি সঠিক আন্দাজ। ওরা যে আবার জমিদার বাড়ি আক্রমণ করতে আসবে আমি তো এটা কল্পনাও করতে পারিনি। স্বীকার করছি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? হত্যা। আবার হত্যা? কাকে? পরে বলবো, এখন কথার সময় নয়। আসুন আমরা ঝোপ ছেড়ে বেরিয়ে পড়ি। তারপর? লোকগুলো এবারে জমিদার বাড়ির ভিতরে ঢোকবার চেষ্টা করবে, কিন্তু তার আগেই ওদের গ্রেফতার করতে হবে। ওই দিকে এগিয়ে চলুন, বাজান আপনার বাঁশি। জিতেনবাবুর বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। সঙ্গে সঙ্গে জেগে উঠল বাগানের চারিধার, নানা ঝোপঝাড়, আনাজ কানাজ থেকে আত্মপ্রকাশ করলো দলে দলে সশস্ত্র পুলিশ। দিকে দিকে উঠল দ্রুত পদশব্দ। জয়ন্ত বলল, টর্চগুলো জেলে ছুটুন সবাই। অন্ধকার রাত্রে যারা গা ঢাকা দিয়ে এখানে প্রবেশ করেছিল তারা এই রকম আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। অত্যন্ত হতভম্ব হয়ে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা না করেই তারা বিশৃঙ্খলভাবে এদিকে ওদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পালাতে পারল না। পুলিশের বেড়া জালে তাদের বন্দী হতেই হলো। জয়ন্ত তাদের উপরে টর্চের আলো ফেলে বলল, দেখছি এরা নয় জন, কিন্তু আমরা এখানে আসতে দেখেছি দশটা ছায়ামূর্তিকে, আর একজন কোথায় গেল? হঠাৎ খানিক তফাতে শোনা গেল রিভলভারের শব্দ এবং মানুষের আর্তনাদ। জয়ন্ত বেগে সেই দিকেই দৌড়ে গেল, তার পেছনে পেছনে সুন্দরবাবু, জিতেনবাবু আর মানিকও। বেশি দূর যেতে হলো না, একটা লোক ডান হাত দিয়ে বাঁকাত চেপে ধরে মাটির ওপর বসে আছে, সে চৌকিদার। জিতেনবাবু জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? চৌকিদার কাঁদতে কাঁদতে বলল, একজন আসামি এই দিক দিয়ে পালাচ্ছিল, আমি তাকে ধরবার চেষ্টা করি, আর সে আমাকে গুলি ছুড়ে জখম করে দিয়ে পালিয়ে গিয়েছে। হুজুর, কোন দিকে গিয়েছে সে? জয়ন্ত বলল, এখন আর প্রশ্ন করে লাভ নেই, পলাতককে খুঁজে পাওয়া অসম্ভব, চলুন আমরা ফিরে যাই। গোলমাল শুনে সতীশবাবুও নিচে নেমে এসেছেন। তিনি বললেন, আজ আবার একই কাণ্ড। জয়ন্ত বলল,
এই অযাচিত অতিথিরা আজ আবার আপনাদের ধন্য করতে এসেছিলেন। ভালো করে দেখুন দেখি এই মহাত্মাদের কারুকে চিনতে পারেন কিনা। সকলের মুখের উপর চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, এদের তো দেখছি গুন্ডার মতন চেহারা। না মশাই, এদের কারুকে জন্মে আমি দেখিনি, এরা এই অঞ্চলের লোকই নয়। জয়ন্ত তাদের দিকে ফিরে বলল, ওগো বাছারা, তোমাদের যে বন্ধুটি লম্বা দিয়েছেন তার নামটি বলবে কি? কেউই জবাব দিল না। হ্যাঁ, বাবু বাছা বললে যে তোমরা জবাব দেবে না তা আমি জানি। যাক, তোমাদের মুখ খোলবার উপায় পুলিশের হাতে আছে, আমাকে ভাবতে হবে না। আচ্ছা সতীশবাবু, কাল আপ বা ডাউনের প্রথম ট্রেন এখানকার স্টেশনে প্রথম কখন আসবে? সকাল 7টার সময়। উত্তম, এখন রাত 3:30, ভোর হতে আর বেশি দেরি নেই। সতীশবাবু, মোটর প্রস্তুত রাখুন, সকাল 6:30 ভিতরে আমার সঙ্গে আপনাকে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে। আমাকেও? কেন? আপনি আসল অপরাধীকে শনাক্ত করবেন। মদনপুর স্টেশন, সকাল 7টার গাড়ি এখনও আসেনি। একখানা মোটর স্টেশনের সামনে এসে থামল। গাড়ির ভেতর থেকে আগে নামল জয়ন্ত ও মানিক, তারপর সতীশবাবু ও জিতেনবাবু। সুন্দরবাবু আসতে রাজি হননি, কাল রাত জেগে তার শরীরটা নাকি কাবু হয়ে পড়েছে। স্টেশনে ঢুকে জয়ন্ত একবার চারিদিকে দৃষ্টি সঞ্চালন করে বলল, দেখুন তো সতীশবাবু, এখানে আপনার পরিচিত কোনো লোককে দেখতে পান কিনা। ইতস্তত দৃষ্টিপাত করে সতীশবাবু বললেন, হ্যাঁ, জন দুয়েক চেনা লোককে দেখছি। কে কে? ওই যে বৃদ্ধ ভদ্রলোকটি পায়চারি করছেন, ওর নাম সুরেনবাবু, এখানে ডাক্তারি করেন। আর একজন কে? আমাদের প্রজা ওচ্ছিমুদ্দি, পোটলার পাশে উবু হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু আছিমুদ্দিকে দেখার জন্য জয়ন্তর আর কোনো আগ্রহই হল না। সতীশবাবুর হাত ধরে পায়ে পায়ে এগিয়ে গিয়ে জয়ন্ত ওয়েটিং রুমের সামনে গিয়ে দাঁড়াল। ইজি চেয়ারের উপর একটি ভদ্রলোক কি একটা যেন বই পড়ছিল। সতীশবাবু, ওকে চেনেন? জীবনেই প্রথম দেখলাম। বয়সে যুবক, মুখে একরাশ দাড়ি, অথচ আজকালকার যুবকরা বিশেষ করে বয়কট করতে চায় দাড়িকেই। ভদ্রলোকের দাড়িটিও উল্লেখযোগ্য। কেন? অন্তত রুক্ষ আর অস্বাভাবিক। তারপর দেখুন ওর সাজ পোশাক, শৌখিন, দামি জামা, কাপড়, জুতো, কিন্তু জামার একটা হাতা ছিঁড়ে গিয়েছে। কাপড় আর জুতো কর্দমাক্ত, এর কারণ কি? সতীশবাবু বললেন, কারণ উনি জানেন, আমাদের মাথা ঘামাবার দরকার নেই। ভদ্রলোক হঠাৎ বই থেকে মুখ তুলে তাকালো জয়ন্তের দিকে, তারপর এমনভাবে বইখানা তুলে ধরল যেন তার মুখখানা অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বলল, ভদ্রলোক চান না যে আমরা তার মুখ দর্শন করি, বড়ই সন্দেহজনক, বড়ই সন্দেহজনক। আর একটু নিকটস্থ হয়ে দেখতে হলো। জয়ন্ত আস্তে আস্তে ওয়েটিং রুমের ভেতরে গিয়ে দাঁড়ালো, বলল, মশাইয়ের হাতে ঘড়ি আছে দেখছি, 7টা বাজতে আর কত দেরি? 15 মিনিট। ও, তাহলে গাড়ি আসতে এখনো দেরি আছে, তবে এখানেই বসে একটু বিশ্রাম করা যাক। মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? নরকধামে। রাগ করলেন না ঠাট্টা করছেন? ভদ্রলোক নিরুত্তর, বই থেকে চোখ পর্যন্ত তুলল না। জয়ন্ত সহজভাবেই বলল, নরকধামে যেতে গেলে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? মানে? আপনার মুখে পরচুলের দাড়ি কেন? আপনি তো দেখছি বড়ই অসভ্য। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, জয়ন্ত উঠে দাঁড়ালো, তারপর কোনো কথা না বলে ভদ্রলোকের দাড়ি ধরে মারল এক টান, খসে পড়ল তার পরচুলের দাড়ি। সতীশবাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ কি দেখছি, চন্দ্রশঙ্কর বাবু! চন্দ্রশঙ্কর পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু জয়ন্ত এক লাফ মেরে তার উপরে গিয়ে পড়ল। চন্দ্রশঙ্করের জামার তলায় একটা রিভলভার পাওয়া গেল। জয়ন্ত বলল, ইন্সপেক্টর বাবু, চন্দ্রশঙ্কর বাবুকে আমি আপনার হাতে সমর্পণ করলুম। চন্দ্রশঙ্কর গর্জন করে বলল, কি অপরাধে? প্রতাপনারায়ণ বাবু ও তার স্ত্রী আর আপনার ভাতা সূর্যশঙ্কর বাবুকে হত্যা করবার জন্য। আপনারা কি বিনা প্রমাণে আমাকে গ্রেফতার করতে চান? আপনারা কি পাগল? প্রমাণের জন্য তোমাকে ভাবতে হবে না চন্দ্রশঙ্কর, তোমার দলবল ধরা পড়েছে, প্রাণ বাঁচানোর জন্য তাদের কেউ না কেউ রাজার সাক্ষী হবে নিশ্চয়ই। জল আর নরম মাটিতে অনেকগুলো পায়ের ছাপ পাওয়া গিয়েছে, খুব সম্ভব তাদের ভিতরে তোমার পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে। তারপর প্রশ্ন হচ্ছে, তোমার থাকবার কথা কলকাতায়, কিন্তু এই খুনোখুনির সময় তুমি এখানে কেন? তোমার মুখে পরচুলের দাড়ি কেন? তোমার কাছে রিভলভার কেন? আর এই রিভলভারই প্রমাণ করে দেবে, কাল রাত্রে তুমি দলবল নিয়ে জমিদারি বাড়ি আক্রমণ করতে গিয়েছিলে। কি রকম? পালাবার সময় তুমি একজন চৌকিদারিকে গুলি করে আহত করেছো,
আর কোন রিভলভার থেকে গুলি বেরিয়েছে সেটা প্রমাণ করা একটুও কঠিন নয়। সতীশবাবু এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন, এইবারে কতকটা নিজেকে সামলে নিয়ে বললেন, চন্দ্রশঙ্করবাবু মানুষ চেনা এতই কঠিন, আপনাকে অত্যন্ত নিরীহ বলেই জানতাম, কিন্তু কী লোভে আপনি এমন মহাপাপে লিপ্ত হয়েছেন? জয়ন্ত বলল, প্রতাপ নারায়ণের সম্পত্তির লোভে। কিন্তু করুণাদেবী বর্তমান থাকতে সে সম্পত্তির ওপরে তো আর কারোরই অধিকার নেই। আমরা কাল ঘটনাস্থলে উপস্থিত না হলে করুণাদেবীও আজ ইহলোকে বর্তমান থাকতেন না। কি বললেন? চন্দ্রশঙ্করবাবু কাল জমিদারি বাড়িতে গিয়েছিল করুণাদেবীকে ইহলোক থেকে সরিয়ে দিতে। দাঁতে দাঁত ঘষতে ঘষতে চন্দ্রশঙ্কর বললেন, মিথ্যে কথা। আচ্ছা, সত্য মিথ্যা নিয়ে এখন আর মস্তক ঘরমান্ত করার দরকার নেই। চলুন জিতেনবাবু, আমরা আসামিকে নিয়ে এবার থানার দিকে যাত্রা করি। জিতেনবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জয়ন্তবাবু আজ আমাদের তাক লাগিয়ে দিয়েছেন বটে, কিন্তু মামলাটার অনেক জায়গায় এখনো পরিষ্কার হলো না। জয়ন্ত হাসতে হাসতে বলল, আপাতত অগ্রসর হন না, তারপর গাড়িতে যেতে যেতে অপরিষ্কার জায়গাগুলো একেবারে পরিষ্কার খটখটে করে দেবার চেষ্টা করব। চলন্ত মোটরে বসে জয়ন্ত বলতে লাগল, জিতেনবাবু প্রতাপ নারায়ণ নিহত হবার আগে এ অঞ্চলে যে তিনটে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলোর জন্য দায়ী কে এখনও আমি সেটা জানতে পারিনি বটে, কিন্তু জমিদার বাড়ির খুনের মামলার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই এটা আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম। সুন্দরবাবুর দৃষ্টিও এদিকে আকৃষ্ট হয়েছিল, তিনিও লক্ষ্য করেছিলেন। আগেকার তিনটে হত্যাকাণ্ডের সময় খুনি ছিল অত্যন্ত অসাবধান, ঘটনাক্ষেত্রে নিজের হাত আর পায়ের অনেক ছাপ রেখে গিয়েছিল, কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডের অপরাধীরা নিজেদের কোনো চিহ্নই রেখে যায়নি, এমনকি আমাদের চোখে ধুলো দিয়ে পরে রক্তমাখা মইখানা পর্যন্ত সরিয়ে ফেলেছিল। এবার এই দুরকম কার্যপদ্ধতির ভিতরে বিভিন্ন প্রকৃতির পরিচয় খুব স্পষ্ট। এক জায়গায় দেখা যায় ঘটনাস্থলে নিজের হাত পায়ের ছাপ পড়ল কি পড়ল না, হত্যাকারীরা সেটা গ্রাহ্যের মধ্যেও আনেনি। এর থেকে আর একটা কথাও প্রমাণিত হয়, খুব সম্ভব খুনি মোটেই বুদ্ধিমান নয়, কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডে অপরাধীরা রীতিমতো মস্তিষ্ক চালনা করেছে। ঘটনাক্ষেত্রে তারা নিজেদের সমস্ত চিহ্ন বিলুপ্ত করে দিয়ে গেছে। মাটির উপর দিয়ে মই টেনে নিয়ে যাওয়ার যে চিহ্ন অবলম্বন করে আমি জলাভূমিতে গিয়ে হাজির হয়ে সূর্যবাবুর দেহ আবিষ্কার করি তাও তারা নিশ্চয়ই বিলুপ্ত করে দিত, কিন্তু আমরা অত্যন্ত তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বলে সে সময় তারা পায়নি। এখন বুঝে দেখুন, একই হত্যাকারীর পক্ষে দুই জায়গায় দুই পদ্ধতিতে কাজ করা স্বাভাবিক কিনা আপনারও উচিত ছিল এটা আগেই বুঝে দেখা। অপরাধ তত্ত্বের প্রত্যেক বিশেষজ্ঞই জানেন একই অপরাধী কখনোই দুই পদ্ধতিতে কাজ করে না। পাশ্চাত্য দেশের গোয়েন্দারা যে কতবার কেবল হত্যা পদ্ধতি দেখেই অপরাধীকে গ্রেপ্তার করেছেন একটু খোঁজ নিলে জানতে পারবেন। জমিদার বাড়ির খুনের সঙ্গে যে আগেকার ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই এ বিষয়ে যখন নিশ্চিন্ত হলুম তখন চেষ্টা করলুম মামলাটাকে নতুন দিক দিয়ে দেখতে। প্রথমে একটা সন্দেহ হলো, জমিদার বাড়ির অতি চতুর হত্যাকারী হয়তো মদনপুরের অন্যান্য রহস্যময় কাণ্ডের আড়ালে আত্মগোপন করবার ফিকিরে আছে। মোটামুটিভাবে দেখলে মনে হয় এখানকার সব হত্যাকাণ্ড একই রকম, হত্যার কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, হত ব্যক্তির মূল্যবান দ্রব্যও হারায় না, হত্যার পর মৃতদেহ হয় অদৃশ্য। ক্রমে আমার এই সন্দেহই দৃঢ় হয়ে উঠল, জমিদার বাড়ির হত্যাকারী নিশ্চয়ই আগেকার খুন তিনটে সুযোগ নিয়ে পুলিশকে বিপথে চালাবার চেষ্টা করছে। আর কেবল সেই দিকেই দৃষ্টি রেখে জমিদারবাবু আর তার স্ত্রীর দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে, নইলে খুনের পরে এই রকম লাশ চুরির কোনো মানেই হয় না। কিন্তু কে এই নতুন হত্যাকারী, তার আসল উদ্দেশ্য কি, এ দুটো প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দৈব হলো আমার সহায়, জলাভূমির ভিতরে পাওয়া গেল সূর্যবাবুর দেহ। সূর্যবাবুকে হত্যা করা হলো কেন, মাথাঘামিয়ে একটা কারণ পেলাম এই, আমরা যখন তদন্তে নিযুক্ত সূর্যবাবু তখন বাড়িতেই ছিলেন, পুলিশ এসে যে তাকে খুঁজবে এটা তার নিশ্চয়ই অজানা ছিল না, সে সময় তার পক্ষে বাড়ি থেকে অদৃশ্য হওয়া অত্যন্ত সন্দেহজনক। তবু তিনি তাড়াতাড়ি বাড়ির পিছন দিয়ে খিড়কির দরজা খুলে ঠিক যেন পালিয়ে গেলেন কেন, খুব সম্ভব আমরা যখন প্রাথমিক তদন্তে ব্যস্ত সূর্যবাবু তখন দোতলার কোনো ঘরের জানলার সামনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে তিনি হঠাৎ দেখতে পেলেন বাগানের ভিতর দিয়ে কারা চুপি চুপি একখানা মই টেনে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আরও দেখলেন তাতে সঙ্গে আছে তারই বইমাত্রেয় ভাই চন্দ্রশঙ্কর, যার থাকবার কথা কলকাতায়। সূর্যবাবু ছুটলেন তাদের পিছনে পিছনে, তারপর বোধহয় ব্যাপারটা ঠিক দাঁড়ালো এই রকম, চন্দ্রের কাছে গিয়ে সূর্য করলেন কৈফিয়ত দাবি, আর চন্দ্র করলে সূর্যকে খুন।
অবশ্য তখনও পর্যন্ত চন্দ্র নামধারী কোনো ব্যক্তির অস্তিত্ব আমি জানতাম না। আমার ধারণার ভিতরে ছিল অজ্ঞাতনামা হত্যাকারী। পরে সতীশবাবুর মুখে শুনলুম চন্দ্রের কথা। আমাদের গোয়েন্দার মন ধা করে পেলে একটা সম্ভাবনার ইঙ্গিত। সূর্য তার স্ত্রী হচ্ছেন প্রতাপনারায়ণের উত্তরাধিকারী। সূর্যবাবুর অবর্তমানে তার সন্তানহীনা স্ত্রী পাবেন সমস্ত সম্পত্তি। তিনি পোষ্যপুত্র নিতে পারেন, নইলে তার মৃত্যু হলে সম্পত্তি যাবে চন্দ্রের হাতে, কারণ সূর্যবাবুর আর কোনো আত্মীয় নেই। চন্দ্রের মাথায় এমন কোনো শয়তানি বুদ্ধি থাকা সম্ভবপর কি না তা ভাবতে শুরু করলাম। অন্তত এটা সত্য হলে এই অদ্ভুত হত্যার একটা উদ্দেশ্য পাওয়া যায়। চন্দ্র কি আগে থাকতেই স্থির করে রেখেছিল যে প্রতাপনারায়ণ তার স্ত্রীকে খুন করবার পরে সূর্যবাবু তার স্ত্রীকে ইহলোক থেকে সরিয়ে দেবে? সূর্যবাবুকে হঠাৎ জলাভূমিতে পেয়ে সে তাকে হত্যা করেছে, তারপর সে কি আক্রমণ করবে করুণাদেবীকেও? ব্যাপারটা প্রথমে খুব সহজ ও স্বাভাবিক বলে মনে হলো না, যদিও আমি জানি প্রথম শ্রেণীর দুরাত্মার পক্ষে কিছুই অসম্ভব নয়। আমার ধারণা সত্য হলে অতঃপর চন্দ্র কী করতে পারে সেটাও আন্দাজ করবার চেষ্টা করলুম। সে নিশ্চয়ই সময় ও সুযোগ নষ্ট করবে না। মদনপুরে বারবার রহস্যময় উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড হচ্ছে, ক্ষেত্র প্রস্তুত। করুণাদেবীও যদি এই সময় নিহত হন এবং তার দেহ যদি খুঁজে না পাওয়া যায়, পুলিশের দৃষ্টি তাহলে চন্দ্রের দিকে আকৃষ্ট হবে না নিশ্চয়ই। আমি ছুড়লুম আধারে ঢিল। রাত্রের অন্ধকারে চন্দ্রের উদয় দেখবার আশায় সদল বলে নিলুম বাগানের ঝোপের ভিতর আশ্রয়। তার পরের কথা আপনারা সব জানেন। জিতেনবাবু চমকৃত হয়ে বললেন, ধন্যবাদ জয়ন্তবাবু, বিচিত্র আপনার দৃষ্টির তীক্ষ্ণতা। সতীশবাবু বললেন, আমি বলি বিচিত্র ওর মস্তিষ্কের সূক্ষ্মতা। কি বলেন মানিকবাবু? আমি কিছুই বলি না। সোনা যে সোনা তা কে না জানে, জয়ন্ত হচ্ছে জয়ন্তই, ওরা নতুন সুখ্যাতে কি করব। জয়ন্ত হেসে বলল, উত্তম। গাড়ি থানার সামনে এসে থামল। একজন পুলিশ কর্মচারী সেখানে দাঁড়িয়েছিল। সে বলল, স্যার, জলাভূমির ভেতর থেকে প্রতাপনারায়ণবাবু আর তার স্ত্রীর খণ্ডবিখণ্ড দেহ পাওয়া গিয়েছে। দুদিন পরে সকাল, ডাকবাংলোর বারান্দায় বসে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সামনে টেবিলে সাজানো খাবার ও পানীয়, টোস্ট, ডিম আর চা। দুটো ডিম খেয়ে সুন্দরবাবু বললেন, মানিক বলল, মানে? আমার পক্ষে দুটো ডিম তো দুই টিপ নস্যের সামিল, আরও গোটা চারেক হলে অন্তত মন্দের ভালো হয়। ঠিক এই সময় সেখানে এসে দাঁড়ালেন জিতেনবাবু। তার চোখ মুখ উত্তেজিত। কি খবর? আবার নতুন কাণ্ড। অর্থাৎ? মদনপুরে হত্যাকারী আবার দেখা দিয়েছে। আবার খুন? লাশ উধাও? না, অতটা নয়। তবে? এবারে সে খুন করতে পারেনি। তবে সে কি করেছে? খুনের চেষ্টা। ভালো করে বুঝিয়ে বলুন। আসন গ্রহণ করে জিতেনবাবু বললেন, শুনুন, হরিহরবাবু এখানকার একজন অবস্থাপন্ন গৃহস্থ, কাল রাত্রে হত্যাকারী তারই বাড়িতে গিয়ে হানা দিয়েছিল। সে যে হত্যাকারী তার প্রমাণ কি? হরিহরবাবুর কথা শুনলে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। হরিহরবাবু কি বলছেন? গোড়া থেকে শুনুন। জানেন তো, উপরোপরি এইসব কাণ্ডের জন্য আজকাল মদনপুরের গৃহস্থরা রাত্রেও সজাগ হয়ে থাকে। আর রাত্রে কোথাও খুট করে একটা শব্দ হলেই তারা চমকে না উঠে পারে না। কাল রাত প্রায় তিনটের সময় হঠাৎ কি একটা উচ্চ শব্দে হরিহরবাবুর ঘুম ভাঙে। তিনি সাহসী লোক, শিকারের শখ তার ষোলো আনা, প্রায়ই শিকার করতে যান। বাড়িতে বন্দুকও আছে। তাড়াতাড়ি বন্দুক নিয়ে তিনি দোতলার বারান্দায় এসে দাঁড়ান। চাঁদ তখন অস্ত চলে গিয়েছিল, কিন্তু বারান্দায় জ্বলছিল একটা হেরিকেন লণ্ঠন। বারান্দায় এসেই হরিহরবাবুর মনে হলো সিঁড়ির উপরে যেন কার পায়ের শব্দ হচ্ছে, কেউ যেন সন্তর্পণে উপরে উঠছে। শব্দ এত মৃদু যে অন্য কেউ হলে হয়তো শুনতেই পেত না, কিন্তু হরিহরের কান হচ্ছে শিক্ষিত শিকারীর কান। বারান্দার ধারে গিয়ে হরিহরবাবু সিঁড়ির দিকে তাকালেন। লণ্ঠনের আলো সিঁড়ি পর্যন্ত পৌঁছয়নি বটে, কিন্তু তারই আলোরা ভয় সেখানকার অন্ধকার ঘন হতে পারেনি। ভালো করে না হোক, আপছায়ার মতো দেখা গেল একটা মূর্তি সিঁড়ি বেয়ে উঠে আসছে ধীরে ধীরে। মনে হলো মানুষেরই মূর্তি, কিন্তু সে সোজা হয়ে উপরে উঠছিল না, উঠছিল হাত ও পায়ের সাহায্যে সিঁড়ির উপরে লম্বমান হয়ে।
চতুষ্পদ জন্তুরা ঠিক সেইভাবে সোপান অতিক্রম করে, কিন্তু মূর্তিটা যদি মানুষ না হয় তবে সেটা কি জন্তু তা বোঝা যাচ্ছিল না। কিন্তু জন্তুটা যে খুব বড় সে বিষয়ে সন্দেহ নেই। হরিহরবাবুর মনে সন্দেহ হলো, মূর্তিটা মানুষেরও নয় জন্তুরও নয়, সে কোনো ভৌতিক দুঃস্বপ্নের অস্পষ্ট ছায়া। তিনি সাহসী হলেও তার বুকের ভিতরে জাগলো এক অপার্থিব আতঙ্ক। তবু প্রায় আচ্ছন্ন অবস্থাতেই কোনো রকমে তিনি বন্দুক তুললেন এবং ঘোড়াটি পেতে দিলেন। বন্দুকের প্রচণ্ড চিৎকারের সঙ্গে সঙ্গে মূর্তিটাও গর্জন করে উঠল। সে গর্জন নাকি অত্যন্ত ভয়াবহ, শুনলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায় বরফের মতো, এবং সেরকম গর্জন নাকি কোনো মানুষের কণ্ঠ থেকে বেরোতে পারে না, তা হচ্ছে একেবারে অমানসিক। মূর্তিটা বিদ্যুৎ বেগে সিঁড়ির নিচের দিকে সুদীর্ঘ একটা লাফ দিল, ধূপ করে একটা শব্দ হলো, তারপরে সব চুপচাপ। রাত্রে হরিহরবাবু আর নিচে নামতে ভরসা করেননি, তবে এটুকু বুঝতে পারলেন লক্ষ্য ব্যর্থ হয়েছে। আজ খুব ভোরে উঠে নিচে নেমে তিনি দেখেছেন তার বাড়ির সদর দরজা খোলা, কার প্রচণ্ড ধাক্কায় তার খিল গিয়েছে ভেঙে। এই তো ব্যাপার জয়ন্তবাবু, এখন এই ঘটনা থেকে আমরা কি বুঝব? একটা কথা বেশ বোঝা যাচ্ছে। কি? মূর্তিটা পালিয়ে গেছে বন্দুকের ভয়ে। তা থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় সে আগ্নেয়াস্ত্রের মহিমা জানে। কিন্তু এই প্রমাণ পেয়ে আমাদের লাভ কি? আমরা জানতে চাই সে মানুষটা জন্তু না ভূত। ভূতের কথা বাদ দিন, ভূত বন্দুক বা কামানকে ভয় করবে কেন? যারা ভূত মানে তারা তো বলে ভূত হচ্ছে অশরীরী। মানলুম সে ভূত নয়, কিন্তু তবু তো হালে পানি পাচ্ছি না। আমি অথই জলে। সুন্দরবাবু বিস্ফারিতভাবে তাকিয়ে বললেন, বাপরে, এই ডাকবাংলোর চারিদিকেই মাঠ আর জঙ্গল, কোনোদিন হয়তো এর ওপর এই সেই না মানুষ না জন্তুটা দৃষ্টি পড়তে পারে। জানলা দরজার বাধা তার কাছে বাধাই নয়, আমি যে কি করব বুঝতেই পারছি না। মানিক বলল, উপবাস করে রোগা হওয়ার চেষ্টা করছেন সুন্দরবাবু, শুনেছেন তো, ওই মূর্তিটার লোভ হচ্ছে মানুষের দেহের উপরে। আপনার এই মাংসালো দেহ আর একবার লক্ষ্য করলে মূর্তিটা হয়তো জ্বলে উঠতে পারে। থামো বাপু, তুমি আর ফোড়ন দিও না, ভাত দেবার কেউ নন আবার কিল মারবার গোসাই, তুমি হচ্ছ তাই। জয়ন্ত কোনো কথাই বলল না, কি যেন ভাবতে লাগলো অত্যন্ত গম্ভীর মুখে। কয়েকদিন সব চুপচাপ, মদনপুরের হত্যাকারীর আর কোনো পাত্তা নেই। কেউ কেউ বলে হরিহরবাবুর বন্দুকের গুলিতে সে আহত হয়েছে, শুনতে পাওয়া গিয়েছে নরখাদক হিংস্র জন্তুর চিৎকার, কিন্তু ঘটনাস্থলে পাওয়া যায় জন্তুর নয়, মানুষের হাতের ও পায়ের দাগ। অনেকে তো বলে এটা কোনো ভূতের কাণ্ড, বেশি মানুষের ভিড় দেখলে বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে সে টেনে লম্বা দেয়। কে কবে শুনেছে এমন ভীরু ভূতের কথা? সুন্দরবাবু বললেন, মাথাকে অনেক খাটিয়ে আর ঘামিয়ে আমি একটা সিদ্ধান্তে হাজির হয়েছি। মানিক বলল, বলেন কি? আমি তোমাকে কিছুই বলছি না, আমার বক্তব্য আমি জয়ন্তকে শোনাতে চাই। জয়ন্ত বলল, শোনান। মানুষ হয়েও জন্তুর মতো ব্যবহার করতে পারে কে? পাগল। ঠিক, এসব হচ্ছে ভীষণ উন্মত্তের কীর্তি। ও কথা এক একবার আমারও মনে হয়েছে, কিন্তু ওর উপর আমি কিছুতেই জোর দিতে পারছি না। কেন? এইসব হত্যাকাণ্ডে যুক্তি না থাকতে পারে, কিন্তু পাগলামিরও কোনো লক্ষণ নেই। কীরকম? প্রত্যেক ক্ষেত্রেই হত্যাকারী একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেছে, পাগল কোনো নির্দিষ্ট পদ্ধতির ধার ধারে না। সুন্দরবাবু চুপ করে রইলেন। মানিক বলল, সুন্দরবাবু অকারণেই আপনার মাথা খেটে আর ঘেমে মরল, আহা বেচারি, আসুন পাখার বাতাস দিয়ে আপনাকে একটু ঠান্ডা করি। মানিকের কথা শুনে সুন্দরবাবু রাগ করে বাইরে চলে গেলেন। একজন চৌকিদার এসে জয়ন্তের হাতে দিয়ে গেল একটা চিঠি, জিতেনবাবু লিখেছেন। জয়ন্তবাবু, গত রাত্রে আবার হত্যাকারীর আবির্ভাব হয়েছিল, এবারে সে খালি হাতে ফিরে যায়নি, আবার এক হতভাগ্য মারা পড়েছে আর তার দেহ হয়েছে অদৃশ্য। এখন আমি ঘটনাস্থলে যাত্রা করব, আমার সঙ্গে যাবার জন্যে আপনাদের আহ্বান করছি। পত্র পাঠ করে জয়ন্ত বলল, যাক এবারে আর পরের মুখে ঝাল খেতে হবে না। মদনপুরের হত্যাকারী প্রথমে যে তিনটে খুন করেছিল তার কাহিনী আমরা পাঠ করেছি খবরের কাগজে, বাকি কথা শুনেছি পুলিশের মুখে,
আমরা ঘটনাস্থলে হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাইনি। ঘটনাস্থলে চাক্ষুষ পরিচয় না থাকলে গোয়েন্দাকে কাজ করতে হয় অন্ধের মতো, আর ঘটনার অনেক দিন পরে ঘটনাস্থলে গেলেও বিশেষ কোনো ফল হয় না। এই জমিদার বাড়ির মামলাটাই দেখো, আমরা যদি যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে হাজির না হতুম তাহলে কোনো সূত্রই দেখতে পেতুম না, অপরাধীও হয়তো ধরা পড়তো না। চন্দ্রশঙ্কর হতো আজ প্রতাপ নারায়ণের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে কি তুমি এবার রাত্রের পর সূর্যোদয় দেখবার আশা করছো? অতটা না হোক, একটু কিছু আশা করছি বটে। নাও এখন ওঠো, সুন্দরবাবুকে ডাকো। সুন্দরবাবু? ও সুন্দরবাবু! বারান্দা থেকে কর্কশ জবাব এলো। বাক্য মানে জ্বালিয়ে মেরে আবার আমাকে ডাকাডাকি কেন? আরে মশাই, আবার একটা খুন হয়েছে, আমাদের এখনই ঘটনাস্থলে যেতে হবে। তা যাও না তোমরা, আমার মতো ছাই ফেলতে ভাঙাকুলোকে নিয়ে টানাটানি কেন? বাপরে, তাও কি হয়, আপনি সঙ্গে না থাকলে আমাদের বুদ্ধি সরবরাহ করবে কে? আসুন আসুন, রাগটা একটু কমিয়ে নিন। ঘটনাস্থলের দিকে অগ্রসর হতে হতে জিতেনবাবু বললেন, এবারে খুন হয়েছে একজন বিদেশি ভিখারি। কাল সন্ধ্যের সময় সে এক গৃহস্থর বাড়িতে ভিক্ষে চেয়ে কিছু খাবার পায়। সে বাড়িরই বাইরেকার রোয়াকে মুড়ি দিয়ে শুয়ে পড়ে, সকলে তাকে সেখানে শুতে মানা করে, বিপদের কথাও বলে। সে কিন্তু কারোর মানা মানেনি, বোধহয় ভেবেছিল মিথ্যে ভয় দেখিয়ে সকলে তাকে সেখান থেকে তাড়াবার ফিকিরে আছে। গভীর রাত্রে বিকট আর্তনাদে বাড়ির সকলের ঘুম যায় ছুটে। এক মানুষ চিৎকার করে বলছে, রক্ষা করো রক্ষা করো। তারপরে শোনা গেল এক জন্তুর হিংস্র গর্জন, তারপর মানুষ বা জন্তু আর কারোরই সাড়া পাওয়া গেল না। বাড়ির একজন লোক কৌতূহল দমন করতে না পেরে ছাদে গিয়ে উঠল। কাল চতুর্দশী রাত গিয়েছে, চারিদিকে ছিল ধবধবে চাঁদের আলো। লোকটি ছাদের ধারে গিয়ে দেখলে খানিক তফাতে একটা মিষ্কালো চতুষ্পদ জন্তু মানুষের দেহের মতো কি একটা জিনিস মুখে করে কামড়ে ধরে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সেটা কি জন্তু? চাঁদের আলো ছিল বটে, কিন্তু দূর থেকে জন্তুটাকে চেনা যায়নি। জন্তুটা কত বড় তাও বোঝা যায়নি? এইটুকু শুনেছি জন্তুটা নাকি চিতাবাঘের চেয়ে ছোট নয়। সে চার পায়ে ভর দিয়ে যাচ্ছিল? হ্যাঁ, কিন্তু এও শুনলুম চিতাবাঘ যেমন করে হাঁটে তার হাঁটুনি নাকি তেমন ধারা নয়। তারপর? তারপর আর বলবার কথা বেশি নেই, জন্তুটা চলে যায় মদনপুরের পূব প্রান্তরের দিকে। এই আমরা ঘটনাস্থলে এসে পড়েছি, এই বাড়ির ওই রোয়াকের ওপরে ভিখারিটা শুয়েছিল। দেখুন জয়ন্তবাবু, রোয়াকের উপর আর তলায় কত রক্ত জমাট বেঁধে আছে। এই দেখুন হত্যাকারীর হাতের আর বিকৃত পায়ের ছাপ। এ তো জন্তুর হাত পায়ের চিহ্ন নয়। না, মানুষের। এই দাগগুলোই তো আমাদের মাথায় একেবারে গুলি দিয়েছে। দেখা দেয় জন্তু, গর্জন করে জন্তু, কিন্তু রেখে যায় মানুষের হাত পায়ের ছাপ। এ কিরকম অলৌকিক কাণ্ড! জয়ন্ত মাটির উপরে হেঁট হয়ে পড়ে একমনে হাত ও পায়ের চিহ্নগুলো পরীক্ষা করতে লাগলো। সুন্দরবাবু আরও একবার মাথা খাটাবার এবং ঘামাবার চেষ্টা করলেন, বললেন, জয়ন্ত আগে আমার কি সন্দেহ হয় জানো? কি? কোনো মানুষই জন্তুর ছদ্মবেশ পরে আর জন্তুর মতো হেঁটে এইসব খুন করছে। কেন? পুলিশের চোখে ধুলো দেবে বলে। আবার কেন? মানলুম, কিন্তু মৃতদেহগুলো নিয়ে সে কি করে বলুন দেখি? সে টাকা কুড়ি চায় না, তার লোভ কেবল মৃতদেহের উপরে, কেন? সুন্দরবাবু জবাব খুঁজে পেলেন না। জয়ন্ত দাঁড়িয়ে উঠে বলল, জিতেনবাবু, কাল যিনি জন্তুটাকে সচক্ষে দেখেছিলেন তিনি এখানে হাজির আছেন? জিতেনবাবুর ইঙ্গিতে একটি ভদ্রলোক এগিয়ে এলেন। জয়ন্ত শুধু হলো, আপনি কাল যে জন্তুটিকে দেখেছিলেন সেটা চিতাবাঘের মতো বড়, কিন্তু চিতাবাঘ নয়। আমার তো তাই বিশ্বাস। এমন বিশ্বাসের কারণ? তার চলাচলন চিতাবাঘের মতো নয়। আপনি চিতাবাঘ দেখেছেন? অনেকবার। কোনো কোনো জাতের কুকুরও চিতাবাঘের মতো বড় হয় জানেন? জানি, কিন্তু জন্তুটা কুকুরও নয়। তবে সেটা কী হতে পারে? জানি না, তাকে আমি স্পষ্টভাবে দেখতে পাইনি। তার ল্যাজ আছে? থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। সে এখান থেকে কত দূরে ছিল? হাত তুলে একটা জায়গা দেখিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ওই যে ওইখানে। যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত মাটির দিকে তাকিয়ে বলল, ধুলোর উপর দিয়ে একটা রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। এই চিহ্ন ধরে যে কোনো শিশু অগ্রসর হতে পারে। আসুন সবাই, আমরা অগ্রসর হই, দেখা যাক জন্তুটা কোথায় গিয়েছে।
সেখানে রয়েছে একটা রক্তের দাগ। তারপর সেই দাগ চলে গিয়েছে দক্ষিণ পূর্ব অরণ্যের দিকে। সকলে জয়ন্তর পিছনে পিছনে অরণ্যের দিকে এগিয়ে গেল। অরণ্য, সেখানেও রক্তের দাগ। আরও খানিকটা এগিয়ে দেখা গেল দাগটা প্রবেশ করেছে মস্ত একটা ঝোপের ভিতরে। জয়ন্ত বাইরে থেকেই ঝোপটার ভিতরে উঁকি ঝুঁকি মারল। ঝোপের উপরে হাতে লাঠিটা দিয়ে কয়েকবার আঘাত করল। জিতেনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি কি মনে করেন জন্তুটাই ঝোপের ভিতরে আশ্রয় নিয়েছে? তাই মনে করেছিলাম বটে, কিন্তু সেখানে নেই। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আগে ঝোপের ভিতরটা দেখে আসি। মানিক বলল, কিন্তু খুব সাবধান। জয়ন্ত হামাগুড়ি দিয়ে ঝোপের ভিতরে গিয়ে ঢুকল। মিনিটখানেক পরে আবার ঝোপের বাইরে এলো সে সেইভাবে, মুখ তার গম্ভীর। মানিক বলল, কি দেখলে, বিভৎস দৃশ্য। হ্যাঁ, ঝোপের ভিতরে রয়েছে একটা আধখান খাওয়া মানুষের দেহ। এদিক ওদিকে ছড়ানো আছে মাংসহীন হাড়ের টুকরো আর নাড়ি ভুড়ি। জন্তুটা এখানে নেই। সুন্দরবাবু বললেন, ওই জন্তুটা মানুষ মারে মাংস খাবার জন্যে। জিতেনবাবু ঝোপের দিকে অগ্রসর হচ্ছিলেন। জয়ন্ত বলল, ওদিকে যাবেন না, সেই জন্তু আবার এই ঝোপে ফিরে আসবে। কি করে জানলেন? ধরুন বাঘের কথা, কোনো জীব বধ করে একদিনে সে তার সবটা খেতে পারে না, বাকি অংশটা পরে খাবে বলে ঝোপের ভিতরে লুকিয়ে রেখে যায়। আমারও বিশ্বাস এই জন্তুটা তাই করেছে। এখানে যখন আধখানা খাওয়া মৃতদেহ লুকিয়ে রেখে গিয়েছে, সে আবার আসবে, খুব সম্ভব আজ রাত্রে। আমি চাই ঝোপের ভিতরটা যেমন আছে তেমনি থাক, সে যেন সন্দেহ না করতে পারে। এখন আমাদের কি কর্তব্য? ঝোপের পাশেই রয়েছে ওই প্রকাণ্ড বট গাছটা, তাড়াতাড়ি লোকজন নিয়ে এসে জনচারেক মানুষ বসতে পারে এমন একটা মাচান তৈরি করে ফেলুন ওই গাছের ডালে। আজ আমাদের ওইখানে রাত্রিবাস করতে হবে নাকি? নিশ্চয়ই, ওই জন্তুটা কি তা জানতে পারলে মদনপুরের সমস্ত হত্যা রহস্য পরিষ্কার হয়ে যাবে। সুন্দরবাবু বিড়বিড় করে বললেন, ছাড়ল রে, জয়ন্ত আমাকে দেখছি ছাড়বে না। আমার এই বিপুল বপু আর উঁচু গাছের মচমচে মাচান, সর্বনাশ। পূর্ণিমার রাত্রি, বটগাছের মাচানের ওপরে আছে চার মূর্তি, জয়ন্ত, মানিক, জিতেনবাবু ও সুন্দরবাবু। কারোর মুখে কোনো টু শব্দটি নেই, প্রত্যেকেই বসে আছে স্থির পাথরের পুতুলের মতো। প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ নিচের ঝোপের দিকে। যে কোনো সময়ে ওখানে একটা আশ্চর্য দৃশ্যের অবতারণা হতে পারে, এই জন্যই সকলে রুদ্ধশ্বাসে প্রস্তুত হয়ে রয়েছে। এইভাবে কেটে গেছে প্রায় তিন ঘণ্টা। তিন ঘণ্টা যেন মনে হয়েছে তিন যুগ। নিচের ঝোপের উপরে এতক্ষণ চাঁদের আলো জেগেছিল, এখন তাও সরে গেল ধীরে ধীরে। ঝোপটা এখন দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। হঠাৎ দুটো ছোট জানোয়ার সভায় পালিয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো ওরা পালিয়ে গেল কাকে দেখে। প্রশ্নের উত্তর পাওয়া গেল অবিলম্বে। কিছু দূরে ছিল চাঁদের আলোয় উজ্জ্বল খানিকটা জায়গা। হঠাৎ সেখানে দেখা গেল একটা বিরাট জন্তু বড় ঝোপটার দিকে ছুটে এলো। ঝোপটা থেকে একটু তফাতে এসে মূর্তিটা যেন স্থির হয়ে দাঁড়ালো, এইটুকু বোঝা গেল। দুটো কটমটে, বন্য ও দপদপে চক্ষু বটগাছের ওপর দিকে তাকিয়ে। তার দেহ প্রায় অদৃশ্য, কিন্তু তার চোখটা অদ্ভুতভাবে চলছে। জয়ন্ত বুঝল যে জন্তুটা তাদের আবিষ্কার করে ফেলেছে। সে তাড়াতাড়ি বন্দুকটা তুলে ধরল। জন্তুটা এবার চাপা গর্জন করল, তারপর একটা লাফ মেরে পালিয়ে গেল সেখান থেকে। জয়ন্ত এর জন্যই প্রস্তুত ছিল, তার বন্দুক হুঙ্কার দিয়ে উঠল তৎক্ষণাৎ, এবং সঙ্গে সঙ্গে একটা আকাশ ফাটানো অমানুষের চিৎকার করে জন্তুটা মাটিতে পড়ে গেল। দু একবার ছটফটও করল, তারপরে একেবারেই আড়ষ্ট। আরও নিশ্চিন্ত হওয়ার জন্য জয়ন্ত আরও একবার বন্দুক ছুড়ল, কিন্তু মূর্তিটা নড়ল না। জয়ন্ত গাছ থেকে নামতে নামতে বলল, জিতেনবাবু আপনারাও আসুন। সকলেই তার সামনে গিয়ে দাঁড়াল। সকলের দৃষ্টি বিপুল বিস্ময়ে স্তম্ভিত। ওটা কিসের মূর্তি, মানুষের না জন্তুর? টর্চের আলোতে দেখা গেল তার সর্বাঙ্গ মানুষের বটে, কিন্তু মনুষ্যত্ব নেই তার কোথাও। সমস্ত দেহটাই লম্বা লম্বা কালো লোমে আচ্ছন্ন, মাথায় জট পাকানো দীর্ঘ ও রুক্ষ চুল, আর মুখে দাড়ি গোফে ভর্তি। বোজা চোখ দুটো দেখা যাচ্ছিল না, আর নাকটা ছিল অস্বাভাবিক রকমের স্ফীত। মুখের ফাঁক থেকে বেরিয়ে এসেছিল হিংস্র ও বিবর্ণ দাঁত।
পৃথিবীর কোনো মানুষেরই এরকম হয় না। হাতের ও পায়ের আঙুলও অত্যন্ত লম্বা ও ধারালো নখ, পায়ের চেটেরও বিকৃতি। এরকম পা নিয়ে কেউ মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে না। এ যেন অর্ধ মানব আর অর্ধ পশুর দেহ। সকলের আগে মানিকই কথা বলল, গুলি খেয়ে এই মূর্তিটা যখন চেঁচিয়ে উঠেছিল তখন আমার মনে হয়েছিল একটা বাঘ নিশ্চয় চিৎকার করছে। জয়ন্ত বলল, ঠিক বলেছ মানিক, আমারও বিশ্বাস এ হচ্ছে নেকড়ে মানুষ। জিতেনবাবু বললেন, নেকড়ে মানুষ আবার কি? নেকড়ে বাঘের দ্বারা পরিচালিত মানুষ। তাও আবার হয় নাকি? এদেশের সংবাদপত্রে এমনকি মাসিক পত্রিকাতেও এইরকম সব নেকড়ে মানুষের বিবরণ আর ছবি বার কয়েক প্রকাশিত হয়েছে। এমনকি নেকড়ে মানুষের ফটোও আমার কাছে আছে। তবে সে পুরুষ নয়, মেয়ে। রাঁচি অঞ্চলের বনে তাকে পাওয়া যায়। এক পাদরি সাহেব তাকে পালন করেন। আশ্চর্য ব্যাপার। কিছুই আশ্চর্য নয়। হয়তো নেকড়ে বাঘিনীর বাচ্চাগুলো কোনো গতিকে মারা গিয়েছিল, তারপর খুব শিশু অবস্থায় এই মানুষটাকে সে চুরি করে নিয়ে যায়। নেকড়েদের মনুষ্য শিশু চুরি করবার বদ অভ্যাস আছে। তারপর যে কোনো কারণেই হোক, নেকড়ে মায়ের প্রাণে মায়া বা স্নেহের উদ্রেক হয়। শিশুকে সে বধ না করে প্রথমে নিজে দুগ্ধ দিয়ে পরে শিকার করা জীবজন্তু খাইয়ে পালন করে। নেকড়ের সঙ্গে থেকে থেকে এই মানুষটাও ক্রমে নেকড়ে ভাবাপন্ন হয়ে ওঠে। আফ্রিকায় একবার একটি মানুষের মেয়েকে পাওয়া গিয়েছিল, তাকেও শিশু বয়সে চুরি করে পালন করেছিল গরিলারা, আর তারও প্রকৃতি হয়ে গিয়েছিল গরিলাদের মতোই। এই মাস কয়েক আগেই সংবাদপত্রে আর মাসিক পত্রিকায় একটা হরিণ মানুষের ছবি আর বিবরণ বেরিয়েছে, আপনারা দেখেননি? সে বাস করত বনের হরিণদের সঙ্গে, হঠাৎ ধরা পড়েছে বলেই আমরা তার কথা জানতে পেরেছি। জিতেনবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, অদ্ভুত এই পৃথিবীর রহস্য, আমরা কতটুকু খবরই বা রাখতে পারি। যাক, নেকড়ে মানুষ আর ইহলোকে নেই, মদনপুরের বাসিন্দারা এইবারে হাঁপ ছেড়ে বাঁচবে। সুন্দরবাবু বললেন, আমিও বাঁচলুম, আর আগডালে মগডালে বসে কীট পতঙ্গদের খোরাক হতে হবে না বাবা। মানিক বলল, আবার বাবা কেন সুন্দরবাবু, আপনার সেই সুবিখ্যাত হুম শব্দটি উচ্চারণ করুন আর একবার। সুন্দরবাবু হাসতে হাসতে বললেন, অবশ্যই অবশ্যই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।